ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসিলা সুবহানাল্লাহ وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় কাউকে কিছু দেওয়ার সময়
মিছিলের সময়, বিবিকে মারার সময়, এই কাজও তো আপনারা করেন। রাসূলের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা বিবিরে পিটায়, ধামরাইতে কম বোধ হয়। যেগুলো বিবি পিটায় এগুলো চরিত্রহীন, যেগুলো বিবি পিটায় এগুলো রাসূলের সুন্নাহ বিরোধী, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোটেই ভালোবাসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা জিনিস আমার সবচেয়ে ভালোবাসা, তিনটা, কয়টা? হুব্বি বাইনাইকুম হুব্বি বাইনাইয়া মিন দুনিয়াকুম সালাসা। শব্দ চয়ন দেখেন, কোথাও পড়েন নাই। হুব্বি বাইনাইয়া মিন দুনিয়াকুম, বিলাভ টু মি ফ্রম ইউর ওয়ার্ল্ড, তোমাদের দুনিয়া থেকে আল্লাহ আমার প্রিয় করে দিয়েছেন তিনটি, কখনো নিজের দুনিয়া বলেন নাই, তোমাদের দুনিয়া থেকে। প্রথম সুগন্ধি, প্রথম কি? কোন মুসলমানের গায়ে দুর্গন্ধ থাকবে না, তবে বিড়ির গন্ধ থাকলে অসুবিধা নাই। বিড়ির গন্ধ দুর্গন্ধের মধ্যে অন্যতম গন্ধ। বিড়ির গন্ধে 1100 রোগ। সবচেয়ে প্রিয় জিনিস ওনার সুগন্ধি, সব সুগন্ধ জান্নাত থেকে, সব দুর্গন্ধ জাহান্নাম থেকে, রাসূলের সহিহ বর্ণনা। দ্বিতীয় মায়ের জাতি, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ, সলাত, সলাত এবং সলাত, এই দুইটা ভালোবাসার, কিন্তু চক্ষু জোড়ায় না, চক্ষু জোড়ায় যেটা সেটা কি? সেটা কি? নামাজ। যদি রোগ মুক্ত থাকতে চান নামাজে আসেন, রোগ মুক্ত থাকতে চাও মসজিদে যাও, রোগ মুক্ত থাকতে চাও রাসূলের সুন্নাহকে অনুসরণ করো। রাসূলের বিরুদ্ধে যে বান্দর কথা বলেছে ব্যঙ্গচিত্র, আজকে দেখলাম তিনি করোনায় আক্রান্ত, ভিতরে ভিতরে তার কি হচ্ছে সে জানে আর আল্লাহই জানে। অনেকগুলো দোয়া আমি শুরুতে পড়ি, এগুলো হলো রেবাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা আল ইমরানের শেষ শব্দ, রাবিতু ওয়াসবিরু ওয়াসাবিরু ওরাবিতু। রাবিতু মানে কি? ঘেরাওর ভিতরে থাকো, বাউন্ডারির ভিতরে থাকো, বেষ্টনীর ভিতরে থাকো, সিকিউরিটির ভিতরে থাকো। সিকিউরিটি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা আমরা থাকবো না। রাজি আছেন মুসলমান? কে কে হাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। মাহফিলের কিছু বেকেরাম আদায় করতে হয়, অনেক হুজুর এটা করেন না, এটা আদবের খেলাফ, এটা আপনি করবেন না। এই মাহফিলটা না হলে আপনি আসতে পারতেন না, এটা কৃতজ্ঞতা আদায় করবেন। একটা কমিটি বহু কষ্ট করে একটা মাহফিল সাজায়, বহু চড়াই উতরায় পেরিয়ে একটা মাহফিলের আয়োজন তারা করে। দক্ষিণ কেলিয়া বাইতুল আমান জামে মসজিদ পুনর্নির্মাণের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের আমাদের সভাপতি, সভাপতি সাহেবের নাম দেয়নি এখানে, শফিউদ্দিন স্যার আমাদের আলহামদুলিল্লাহ ছোট করে দিয়েছেন, হাজী মোহাম্মদ শফিউদ্দিন স্যার। আল্লাহ স্যার হায়াতকে দারাজ করে দিন, আরো আসতে বলেন আমিন। আমিন এত আসতে বলেন কেন? আপনাদের আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে জীবনের সব গুণা মাফ হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, ইযা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। ওনার সাথে আমাদের শফিউদ্দিন স্যারের সাথে আরো যত স্যার এখানে এসেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দিন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আমার আগে অত্যন্ত সুন্দর বলেছেন মুহতারাম মাওলানা আইয়ুব আলী শেখ হাফেজাহুল্লাহ, 6-7 বছর পরে আবার আমরা একসাথে হলাম এখানে। এই বলি ভাইকে এর আগে যখন দেখেছি দাড়ি সব কাঁচা ছিল, এখন সব পাকা। এটাই পৃথিবী, সকালের মুখরতা বিকালেই শেষ, রং ধরা যৌবন জং ধরে শেষ।
এই ক্ষণিকের পৃথিবী নিয়ে কত লম্প ঝম্প হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে উল্টাই ফেলেঙ্গে এরপরে নিজে উল্টাই থাকে, বুঝে না বেকুব গুলো, যেগুলো পৃথিবীতে মাতবাড়ি করতে চায় এগুলো বেকুব কণ্ড মূর্খ। এই পৃথিবী তোকে জায়গা দিবে না, পৃথিবীকে যারা আঁকড়ে ধরে পৃথিবী তাদেরকে লাথি মারে, আর পৃথিবীকে যারা লাথি মারে পৃথিবী তাদেরকে মাথায় করে রাখে। সাহাবায়ে কেরাম পৃথিবীকে লাথি মেরেছেন, পৃথিবীর সম্পদ পৃথিবীর আরাম আয়েশ কোনোদিন ভূক্ষেপ করেন নেই। অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তক্তে বসে, খেজুর পাতার পাশা তোমার বারবার গিয়েছে খসে। অর্ধ পৃথিবীর শাসক খেজুর পাতার ঘর, নিচে হলো বালু। রাসূল বালুতে সেজদা দিয়েছেন, মাটির কপাল মাটিতে ঠেকিয়েছেন, আর আমরা টাইলস, তারপরে এসি, মসজিদগুলো পাকা, মুসল্লিগুলো কাঁচা। আর আগে মসজিদগুলো ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আল্লাহ আমাদেরকে পাকা হওয়ার তৌফিক দান করুন। আইব আলী শেখ ভাইকে আল্লাহ আইব আলাহ ইসলামের মতো কবুল করুন। অনেক দূর থেকে এসেছেন, কালকে আবার জুমা ধরবেন, আল্লাহ সহিহ সালামতে ফিরিয়ে দিন, তার পরিবার বাচ্চাগুলোকে আল্লাহ কবুল করুন। হাফেজ মাওলানা ইসহাক খান, ওই যে গান গেল যে ইউনুস, ইউনুস সাহেবের জামাই, হ্যাঁ মেয়ের জামাই না তো ছেলের জামাই হবে, মেয়েরই তো জামাই হবে, ছেলের জামাই অবশ্য আমেরিকাতে হয়, পার্লামেন্টে আইন করে পাশ করছে ছেলে ছেলেকে বিয়ে করতে পারবে, কুত্তো কি আইন পাশ করে নাকি, খুবই সেগুলো দেখলে বান্দরও লজ্জা পায়, শয়তান মুখ লুকায় যে আমি আর কি শয়তান, তোরা আমার চেয়ে বড় শয়তান। মেয়ে মেয়েকে কাঠ ছাপিয়ে বিয়ে করে, আল্লাহ লানত এদের উপর, এটা অত্যন্ত অভিশপ্ত কাজ। যে পুরুষ পুরুষকে ইউজ করে, হুকুম হলো আগুন দিয়ে পুড়ে ফেলা। আমাদের অনেকের ভিতরে এই রোগ আছে, অনেক প্রতিষ্ঠানের ভিতরে এই রোগ আছে, আল্লাহ যেন এই রোগ থেকে মহামারী থেকে সারা পৃথিবীকে হেফাজত করে দেন। মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ বিনজির আহমেদ ভাই, আমার অনেক মাহফিলে তিনি ছিলেন, অত্যন্ত ভদ্র মানুষ, ঠান্ডা টাইপের মানুষ, উগ্র না তো। আজকেও উনি নর্মালি না আসতে পারলে ফোন করে জানান যে তারা ভাই আমি আসতে পারছি না, কারণ আমি প্রধান অতিথি না পেলে আমার মেজাজ একটু খারাপ হয়, অতিথি থাকলেন আসতে পারলেন না কেন, হয়তো কোনো মাঝরাত আছে। অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, যাদের নাম আমি পড়লে কলেবার বেড়ে যাবে অনেক, আর নামও খুবই ছোট দলিলের মতো। যতজন মেহমানের নাম এখানে এসেছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। এখানে অনেক ওলামা হযরত আছেন স্টেজে, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম, সামনেও আছেন, অনেক স্যাররা আছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আলের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাগুলো মাফ করে দিন। ইসলামে ঢুকলেই গুনা মাফ, ইসলামে ঢুকলে কি হয় গুনা মাফ, কালেমা পড়লেই আগের যা করছেন সব কি হয়ে যায় মাফ হয়ে যায়। আমরা আজকে কোরআন থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। আরেকটা মাহফিল পাশে হচ্ছে, আমার কোনো আফসোস নাই, 100 মাহফিল হলেও কোনো আফসোস নাই, হোক যত হবে তত কোরআন বাড়বে আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ শরীফ তো তেলাওয়াত হয়, প্যান্ডেল যা করেছেন প্যান্ডেল উপসে পড়েছে, আর জায়গাও নাই আপনার মাঠে, এটাই কোরআনের বরকত। মানুষকে পয়সা দিয়ে আনতে হয় না, বিনা পয়সায় মানুষ নিজের পকেটের পয়সা দিয়ে এখানে হাজির হয়। এই জন্য যারা ইসলাম পছন্দ করে না ওদের গায়ে জ্বালা ঝরে যাচ্ছে যে আমরা পয়সা দিয়ে পারি না মানুষ আনতে, আর এটা কি চালা দেয়, এরকম লক্ষ লক্ষ মানুষ কোরআনের বাগানে হাজির হয়, আমরা চালা দেই একটা, এটার নাম কি, আরো চিৎকার করে বলেন, এই কিতাব যদি আপনাকে না চিনে রাসূলও চিনবেন না, এই কিতাব যদি আপনার পক্ষে কথা না বলে কোন নবী আলাইহিস সালাম আপনার জন্য সুপারিশ করবেন না। কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহর কাছে বিচার দিবে, ইয়া কওম ইত্তাখাযাল কোরআন মাহজুরা, ইন্না কওমি, নিশ্চয় আমার জাতি এই কোরআনকে ঠাট্টার ছলে নিয়েছে, ঠাট্টা করেছে বিদ্রুপ করেছে কোরআন দিয়ে, কোরআন থেকে আমল নেয়নি। আজকে বৃহস্পতিবার, দেখি কয়জন রোজা রেখেছেন, হাত তুলেন তো দেখি, হাত তুলেন, খবর নেই, একজন নাই, আজীব তামাশা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন বৃহস্পতিবার, একটাও ভাঙেন নাই। সফরের রোজার ব্যাপারে আল্লাহ বলছেন, ইনতুম ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, শেষে গিয়ে বলছেন আনতাসুমু খায়রুল লাকুম, আনতাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটাই তোমাদের জন্য ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, আকাশ এবং জমিনের মধ্যে যত দূরত্ব, জাহান্নাম তাদের থেকে আল্লাহ এত দূরে সরিয়ে নিয়ে যায়। সপ্তাহে দুটি রোজা তিনি রাখতেনই, এটা ছেড়ে দিতেন না, আরো বেশিও রাখতেন, তবে দুইটি ফিক্সড, সোমবার আর বৃহস্পতিবার। জিজ্ঞেস করা হলো, এই দুই দিন আপনি কেন রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুই দিন আল্লাহ জান্নাতের দুয়ার খোলা রেখে দেয়। এই দুই দিনের প্রথম দিন সোমবার আমার উপর প্রথম ওহী নাজিল হয়, সোমবার আমি পৃথিবীতে আসি, সোমবার সপ্তাহের শুরু, আর বৃহস্পতিবার মানুষের আমল আল্লাহর কাছে তুলে নেওয়া হয়। আমি চাই আমার আমল এমন অবস্থায় উঠুক আমি রোজাদার। আল্লাহু আকবার। রোজা রাখবেন তো? আজকের মেডিকেল সায়েন্স বলছে, ইফ ইউ কিপ টু ডে ফাস্ট ইউ উইল বি ডিজিজলেস, আপনার যদি সপ্তাহে দুইটা রোজা রাখেন শরীরটা নিরোগ থাকবে, রোগ মুক্ত থাকবে, কোন রোগ স্পর্শ করবে না আপনার আতুড়িকে, আতুড়ি বুঝুন তো। এই রোজার পর গবেষণা করে জাপানের এক লোক, এক বৈজ্ঞানিক, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। আমাদের রোজার চেয়ে শ্রেষ্ঠ রোজা কারো নাই। হিন্দু ভাইয়েরাও রোজা রাখে, উপোস যাপন, মুড়ি খায়, চিড়া খায়, আপেল খায়, বিড়ি খায়, শুধু ভাত আর রুটি খায় না। এরকম রোজা হইলে তো আমরা সারা জীবনই করতে পারি, কোনো ফায়দা হয় না। কিন্তু আমাদের রোজা সন্ধ্যা সাথে সাথে আমরা ইফতার করি, যত তাড়াতাড়ি ইফতার করব তত বেশি কল্যাণ দিবেন কে? ইহুদিরা দেরিতে ইফতার করে, তোমরা তাড়াতাড়ি ইফতার করো। ইহুদিরা সেহরি খায় না, তোমরা সেহরি খাও। ফিস সাহুরে বারাকাসের ভিতরে বরকত দিয়েছেন কে? অন্তত পানি হলেও খান, একটা খেজুর হলেও খান, যে খেজুর খায় না সে উপোস থাকে। উপোস, পৃথিবীতে খাদ্যের যতগুলো উপাদান সবগুলো আল্লাহ খেজুরের ভিতরে দিয়েছেন। রাসূলের সবচেয়ে প্রিয় খাবার তিনটি কালো জিনিস, কয়টি? দুটি কালো জিনিস আর একটি সাদা জিনিস, সবচেয়ে প্রিয় খাবার খেজুর, জৈতুনের তেল, আর হলো সাদা হলো দুধ। এই আসার পরে দুধ খেতেন, মাগরিবের সাথে সাথে ডিনার করতেন, এসার পরে দুধ খেতেন, অথবা একটু ফল, সামান্য ফল খেতেন, ভারী কোনো খাবার এসার পরে খেতেন না। আমরা আমাদের বিষয়ে আসি, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল সূরা তওবা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমি বলি শেখ ভাই, তওবার 111 নাম্বার, তা আমি 112 দিয়ে শুরু করি, তাহলে ভালো হবে আপনাদের জন্য, নিতে সুবিধা হবে। এখন তো হত্যার কথা শুনলে মানুষ লাভ দিয়ে উঠে, হত্যা আমরা শুরু করি নাই, হত্যা শুরু করেছে ইবলিসের গোষ্ঠী। হত্যা, জিগাংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি, ভাঙচুর, এই সবগুলো হতালো শয়তানের দলের লোকেরা। আল্লাহর দলের লোকেরা কখনো ধ্বংসাত্মক কিছু করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও আগে কাউকে আক্রমণ করেন না, আমরাও করব না। 13 বছর মায়ের খেয়েছেন, মদিনায় গেলেন, নিজে ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন, আর বললেন এবার আমার এই রাষ্ট্রের দিকে যারা চোখ দিবে সেই চোখ আমি উপড়ে ফেলে দেব। এখন আর ঠান্ডা মাথায় না, আমাকে আক্রমণ করতে আসলে পাল্টা আক্রমণ করব। কিন্তু আগে তিনি কখনো আক্রমণ করেন না, আগে কখনো তিনি কিছু ভাঙেন নাই। মূর্তি কি ভেঙেছেন তিনি? তা আপনি এই কাম করেন কেন? আপনি আপনার ঘরের ভিতরেরটা ভাঙেন, ঠিক আছে। ইসলাম যখন বিজয় হবে যারা মূর্তি বানিয়েছে তারাই ভাঙবে এটা। আপনার এই মাথা ব্যথার দরকার কি? 13 বছর মক্কায় নামাজ পড়েছেন, মসজিদের ভিতরে কাবা ঘরের ভিতরে কি ছিল? মূর্তি। আরো আস্তে কর, আরো আস্তে, কয়টা? হ্যাঁ, 300। নাম কি? ওজ্জা, লা, মানা, কোথেকে নাম নিছে জানেন? আল্লাহ আজিজ থেকে ওজ্জা, মান্নান থেকে মানাত,
এরকম ভাবে আল্লাহ সিফতে নামগুলো দিয়ে দিয়ে কবিলে কবিলে কা ভূতে কে জুদা থা কিসি কা হুবল থা কিসি কা সফা থা জ্ঞানের জন্য এক মূর্তি, ইজ্জতের জন্য, খাওয়ার জন্য আরেক মূর্তি, এরকম বিভিন্ন মূর্তি তারা গ্রহণ করে নিয়েছে। জিজ্ঞেস করা হলো কেন তোমরা মূর্তির কাছে যাও? লিও কারিবুনা ইলাল্লাহি জুলফা, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহ বলছেন এগুলোর আমার কোনো দরকার নাই। সাফ জানিয়ে দিয়েছেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে, ওই আল্লাহর চেহারার দিকে যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন একাগ্র চিত্তে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। শিরক আছে যেখানে আমরা নাই, শিরক আছে যেখানে জান্নাত নাই। মৃত্যুর পরে আমলনামা চেক করা হবে। যত বড় ওলি হন আপনি, যত বড় ফায়াজ পারসন ইউ আর, আই উইল চেক ইউর ডায়রি। আপনি যত বড় ওলি হন আপনার আমলনামা চেক করা হবে। একটু শিরক পাওয়া গেল, সারা দুনিয়া ভর্তি সওয়াব নিয়েছেন ধ্বংস করে দিয়ে জাহান্নাম দেওয়া হবে, দুনিয়া ভর্তি গুনাহ, কিন্তু শিরক নাই, মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। যারা শিরক করে তাদের শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না। এজন্য 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আত্তাইবুন, পড়েন আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন আসাইহুন راكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين الله আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। আরে মুমিন 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 কাকে বলে? কে মুমিন? যে দুনিয়া চায় না সে মুমিন, যে আখেরাত চায় সে মুমিন, যে আখেরাতের জন্য চেষ্টা করে সে মুমিন। মান আমালা আমালান তাইয়িবাতান মিন যাকারিন আও উনসা, ছেলে এবং মেয়ের থেকে যারা আমলে সলে করে তারা মুমিন। কার কথা? আল্লাহর কথা। আখেরাত চাইতে হবে দুনিয়া না, দুনিয়া তো এমনিই আসবে। একজন লোক মসজিদের পাশে বাসা করলেন, জানালা খুললেন বাতাস খাওয়ার জন্য, সওয়াব হবে? কথা বলেন না কেন? আর জানালা খুলেছেন আজান শোনার জন্য, বাতাস আসবে? বাতাস আসবে? বাতাস বলবে নাকি আমি তোমার জানালায় প্রবেশ করিব না, তুমি আমাকে খাওয়ার জন্য জানালা খোলো নাই? এই ক্ষমতা বাতাসের? বাতাস তো হলো দুনিয়া আখেরাত, চাইলে দুনিয়া এমনিই দিবেন কে? কে দিবেন? আখেরাত চাইতে হবে। যারা আখেরাত চায় না তারাই হলো মুমিন, বাহিরে তারাই হলো কাফের। যারা আখেরাত চায় না তারাই হলো ইসলাম বিরোধী, যারা আখেরাত চায় না তারাই হলো নবীর দুশমন। আল্লাহ বলছেন একটা এবং তৌবাকারী হবা। কিরকম তৌবা? সূরা তাহরিমে জবাব দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা কারো নাম না, কে জানি বলেছিল কোথায় কোন বেডার নাম বলে নাসুহা, তো নাসুহা মিয়ার মতো তৌবা করবা কোত্থেকে আনে আন্দাজি? তবে নাসুহার পাঁচটি শর্ত আমি পরে আসতেছি সেখানে, আগে সাধারণ অর্থে যাই। আত্তা এবুন, তা এবুন মানে ফিরে আসা। যেমন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও সফর করতে গেলে সফর থেকে যখন ফিরে আসতেন রাসুল ঘরে ঢুকতেন আর বলতেন পড়েন তা এবুনা আ এবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। আমরা ফিরে আসলাম, তাইবুন আইবুন প্রত্যাবর্তিত হলাম, সাজিদুন সেজদাকারী হলাম, লিরাব্বিনা হামিদুন আমরা আল্লাহর জন্য প্রশংসাকারী থাকব। কার প্রশংসা? আল্লাহ। ধামরাই লোকেরা আল্লাহর প্রশংসা করে, এজন্য ধামরাই বরকত শুধু বাড়ছেই। ধামরাইন নদীর বরকত যদিও কম, নদীর পানিগুলোরে মিল মালিকগুলি খায়া ফেলেছে।
এই নদীর পানি মানুষে খাইতো আগে, এখন কুলি তো দূরের কথা, নদীর পাশে গেলে ভূমি করে দেয়। যতগুলো মিল মালিক পানি নষ্ট করেছো, কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়াবা, ডাকাতের কাতারে উঠবা, পরিবেশ দূষণের দায়ে সবগুলো আসামির কাঠ গড়ায় দাঁড়াবি সেই দিন। নদীকা নদীকা তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের সিম্বল এটা, এটা বেহেশতের সাইন। বেহেশত কি? যেটা নীচ দিয়ে নদী সমূহ প্রবাহিত হইতে থাকবে। এই নদীর পানি যারা নষ্ট করে দেয়, রাসূল বলেছেন নদীতে পেশাব যারা করে তাদের উপরে আল্লাহর লানত। নদীর পাড়ে পানির পাড়ে পেশাব করবা না, পানির ভিতরে পেশাব করবা না। আর পেশাব তো দূরের কথা, এত নোংরা বিষাক্ত জিনিস ফেলেছে, মুখে নিলে মাছও মারা যায়, ঠিক কিনা? কষ্ট হচ্ছে কারো কারো, কষ্ট তো একটু হবেই, কোরআন শরীফ একটু কড়া জিনিস, এই জন্য আমাদের মাহফিল বন্ধ হয়ে যায় খুব, আপত্তি করি না, উইডেন্ট কেয়ার ম্যান। কয়টা বন্ধ করবা, কয়টা বন্ধ করবা? যারা বন্ধ করো তারাই বন্ধ হয়ে যাবা। যুগে যুগে কোরআনের গায়ে যারাই হাত দিয়েছে টিকতে পারে নাই, কোরআনের লোকগুলো খুব দুর্বল, মুসাল্লাহ সাল্লামের অনুসারে খুব দুর্বল ছিল, এত দুর্বল। আমাদের মুসলমানরা এখন দুর্বল, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, মিল নাই, কারখানা নাই, সব ওনাদের হেনাদের তেনাদের হাতে। কিন্তু তারপরে আমাদের কাছে একটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তওবাকারী হব কার জন্য? আত-তায়িবুন আল আবিদুন। তওবাকারী হওয়ার জন্য ইবাদত করতে হবে কার? আল্লাহ। ইবাদত করতে হলে প্রশংসা করতে হবে কার? আল্লাহ। প্রশংসা করতে হলে সেজদা করতে হবে কার? আল্লাহ। সেজদা করতে হলে রুকু করতে হবে কাকে? দেখেন আল্লাহর কথাগুলো কত সুন্দর, এরকম কথা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না? একটার সাথে আরেকটা লিংক, আপনি একটা ছাড়া আরেকটা করতে পারবেন না। যেমন তওবা করতে হলে ইবাদত করতে হবে, ইবাদত করতে হলে প্রশংসা করতে হবে কার? আল্লাহ। প্রশংসা করতে হলে নামাজ পড়তে হবে কার? আল্লাহ। নামাজের শুরুতে রুকু, তারপরে সেজদা, তারপরে আল্লাহর হুদুদ গুলোকে হেফাজত করতে হবে। আল্লাহ যে সীমানা গুলো দিয়েছেন, জিনা করবি না, সুদ খাবি না, মানুষের জমির আল ঠেলবি না, পরের নারীর দিকে চোখ দিবি না, এগুলো কাশিমা, এগুলো আল্লাহ আল্লাহর বাউন্ডারি। প্রত্যেক প্রেসিডেন্টের বাউন্ডারি থাকে, আল্লাহর বাউন্ডারি হলো মহামহা, আল্লাহর বাউন্ডারি হলো হারাম সমূহ, ওটার কাছেও তোমরা যেও না। অবশ্যিরিল মুমিনিন, এই ছয়টি আটটি কাজ যারা করবে তারা মুমিন। তারা কি মুমিন? আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করুন। তাহলে তওবা কিভাবে করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তওবা করতেন? সাইয়্যিদুত তওবা, মুসলিম শরীফে বর্ণনা এসেছে বুখারীতে, এই দোয়াটা রাতের বেলা যে খালিস ভাবে পড়বে, ওই রাতে যদি সে মারা যায় সম্পূর্ণ গুণমুক্ত অবস্থায় সে কিয়ামতের ময়দানে উঠবে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিবেন। সাইয়্যিদুত তওবা বলা হয়। আপনি এই চায়ের ব্যবসা করতেছেন নাকি? সবাইরে দেন চা, আগে বলতে তোমরা সল্লাল্লাহ ফড়ো আর একটু চা হাই যাও, ওক্কাও খাইতে হতো আগে, ওক্কা এখনো খায়, বিড়িও খায়, সেটা কিছু হুজুরকে দাওয়াত দিতে গেলে বিড়ি নিয়ে যেতে হয়, 555 আগে হবে নিবাদে, এগুলো হুজুর না খবিস, তুই বিড়ি খাস কেমনে? এটা ইহুদিরা বানাইছে, তুই মুখে দেখ কেমনে এটা? আল্লাহ দুর্গন্ধ থেকে আমাদেরকে হেফাজত করুন, আরো চিৎকার করে বলি আমিন। বিড়ি কোম্পানির কত লোক আমাদের দেশে, বিড়ির ফ্যাক্টরি দিয়ে কত কিছু বানাইছে, মরে দেখ কি অবস্থা হয় তোর, এক এক বিড়ি খোর অসংখ্য মানুষকে খুনের দায়ে কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। মেডিকেল সায়েন্স বলছে প্রতি বছর শুধু বাংলাদেশে 4 লাখ শিশু মারা যায় বিড়ির ধোয়ার কারণে,
আর সারা পৃথিবীতে ২৪ থেকে ২৮ লাখ লোক মারা যাচ্ছে বিড়ির ধোঁয়ার কারণে, ১১০০ রোগ এই ধোঁয়া থেকে, ১১০০। শুকরের গায়ে আছে ১৫০০ রোগ আর বিড়ির ভিতরে ১১০০ রোগ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আত্তাইবুন তওবাকারী হবা, আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন ইবাদতকারী হবা। সাইয়্যিদাত তওবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি করতেন, পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আব্দু ওয়ালা ওয়াদিকা ওয়াহদিকা মাস্তাতা আউযু বিকা মিন শাররি মা সানাআত ওয়া আবূ লাক আলা নিআমাতিক ওয়া আবূ লাক আলা যামবি ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনত। কি অসাধারণ কথা! আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব। রব কে? রব কে? রব মানে হলো জিনার আইন আপনি মানবেন, রব মানে হলো জিনার কাছে হাত চাইবেন, রব মানে হলো হাত পাতবেন, রব মানে হলো যিনি সন্তান দিবেন, রব মানে হলো যিনি করোনা থেকে আপনাকে হেফাজত করবেন। রবের ৫টি অর্থ কয়টি? প্রথম হলো তিনি খালেক, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো, তিনি খালেক, তিনি সৃষ্টি করেছেন। দ্বিতীয় রবের অর্থ আলা লাহুল খালকু ওয়াল আমর, পৃথিবী যার হুকুম চলবে তার যিনি আইন দেন। রব হলো দুনিয়া এবং আখিরাতের মালিক, রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়্যি আলাই রব্বিকুমা তুকাযিবান। আহা, চোখে দেখে না রবকে, কে আকাশ জমিন কত সুন্দর, আরে যে যে সুন্দর দিলেন তিনের নাম কই? আকাশ সুন্দর কে করেছেন? কথা না কে করেছেন? ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, দিও তোমার মালাখানি কারে 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 কারে। এগুলো হলো নাস্তিকদের কথা। ভালো থাকিস, তুই কেমনে ভালো থাকবি? ভালো তো আল্লাহ রাখবেন তোকে, আল্লাহ যেন তোমাকে ভালো রাখে। সব কাজের আগে কার নাম? আল্লাহর নাম, এটাই হলো মুমিনের খাসলত। আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি, আপনি আমাকে বানিয়েছেন। আনা আলা ওয়াহদিকা ওয়াহদিকা মাস্তাতাআত আউযু বিকা মিন শাররি মা সানাআত, আপনি আমাকে বানিয়েছেন, আমি আমার সাধ্যমতো আপনার ওয়াদা আপনার সাথে যে কৃত অঙ্গীকারগুলো এগুলো পূর্ণ করব। আল্লাহ আকবার। যে সমস্ত জিনিসগুলো অনিষ্টকারী এগুলো থেকে আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহু আকবার। আবু লাকালা নিআমাতিক, আমি শুকরিয়া আদায় করছি, আমি ডিক্লারেশন দিচ্ছি, আই ডিক্লেয়ার মাই সেলফ, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, অসংখ্য নেয়ামত আপনি আমাকে দিয়েছেন। আবু লাকালা দাম্বি, আমি স্বীকৃতি দিচ্ছি যে সমস্ত গুনাহগুলো আমি করেছি, আপনি ছাড়া এগুলো ক্ষমার আর কেউ। এই কথাগুলো বাংলায় বলতে পারবেন না? কিভাবে বলবেন? সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কোন সময় বলেন তো? আকরাবুল আব্দু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ, মুসলিম শরীফের বর্ণনা। আকরাবুল আব্দু ইনদা রাব্বিহি আকরাব, ইদা সাআলাকা আন্নী ইবাদি ফা ইন্নী করিব, করিব থেকে আরো কাছে হলো আকরাব। আল্লাহ বলছেন, নবী আপনি বলুন, বান্দা যখন সেজদায় যায় আমি তার সবচেয়ে নিকটে চলে যাই। সেজদায় ফাকসিরু দোয়া, রাসূল বলছেন অধিকাংশ দোয়া তোমরা সেজদায় করো। সাহাবায়ে কেরাম বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় দোয়া করতেন আর কাঁদতে থাকতেন, পানি উত্তরালে যেরকম শব্দ হয় রাসূলের সেজদা থেকে এরকম শব্দ বের হতো। আল্লাহর রাসূল নামাজে কাঁদতেন বেশি, আমরা বাহিরে কাঁদি বেশি। সাহাবায়ে কেরাম নামাজে কাঁদতেন বেশি, নামাজই হলো কাঁদার জায়গা, সব দোয়ার জায়গা হলো সিজদা। দোয়ার জায়গা কি? সিজদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তওবা করো, আমি দৈনিক ১০০ বার তওবা করি, ১০০ বার তওবা করি। তওবা করলে কি হয়? আত্তা ইবু মিনাজ যাম্বে কামাল লা যাম্বালা, তওবাকারী এমন হয়ে যায় যেন তার গুনাই নেই।
কবিরা গুনাহ করেছেন, মানুষ হত্যা করেছেন, জিনা করেছেন, শিরক করেছেন, আল্লাহ বলছেন ইয়ালকা আসামা ইউদাইফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়ায়খলুদ ফীহি মুহানা। কিয়ামতের মাঝে তাকে সবচেয়ে নিকৃষ্ট শাস্তি দেয়া হবে, স্থায়ী করে দেয়া হবে শাস্তির উপর। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। বলেন আমিন। কে বলছেন? সূরা ফুরকান। আল্লাহ বলছেন الَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ الذين يدعون من دون الله اله اخر الله ছাড়া অন্য কাউকে ডাকলো। ইয়াকতুলুন নাফসাল্লাতি হারাম আল্লাহ ইল্লা বিল হক, মানুষকে হত্যা করলো অন্যায় ভাবে, ওয়াজনুন জিনা করলো, শিরক করলো, মারাত্মক গুনাহ সে করেছে। ইয়ালকা আসামা ইউদাইফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে আমি তার আযাবকে দ্বিগুণ তিনগুণ করে দেব। ওয়াখলুদ ফীহি মুহানা, অপমানিত অবস্থায় তাকে জাহান্নামে স্থায়ী করব। কিন্তু যদি তওবা করে ও আমানা ঈমান আনে ও আমিলা আমালান সালিহা, আমলে সালে করে, আমি তার ওই গুনাহগুলোকে নেকে পরিবর্তন করে দেব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি তার গুনাহগুলো সওয়াব বানায়া দেব। আমি হলাম সবচেয়ে গাফুর। এখন এই তওবার নিয়ম কি? কয়টা শর্ত বললাম? কয়টা কথা কন না কেন? কয়টা ইসলামের আরকান? কয়টা নামাজ? কয় ওয়াক্ত? কিয়ামতের প্রশ্ন কয়টা? মানুষের সমস্যা কয়টা? পাঁচটা। শরীরে ইন্দ্রিয় কয়টা? পঞ্চ ইন্দ্রিয়। প্রথম তওবার শর্ত হলো ডিক্লারেশন দেয়া, আমি গুনাহগার, আমি গুনাহ করেছি, ডিক্লারেশন দেয়া। যেমন সাইয়েদনা আদম আলাইহিস সালাম ডিক্লারেশন দিয়েছেন, রব্বানা যালামনা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাফ করে দাও এই পাপীরে হে দয়াময় মেহেরবান, অনুতাপে অশ্রু আমার কবুল করো মহিয়ান, মাফ করে দাও এই পাপীরে। আপনি ঘোষণা দিবেন আপনি জুলুম করেছেন, ক্ষমা করে দিবেন কে? একই ঘোষণা দিলেন সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই। আগে স্বীকৃতি দিবেন মূর্তির সাথে কোনো সম্পর্ক নাই আপনার, শিরকের সাথে কোনো সম্পর্ক নাই। তৌহিদ পুরস্কার থাকতে হবে। তৌহিদ তো বুঝেই না, তাবিজ ঝুলায় কতটি পয়সা দিয়ে তাবিজ কিনে। মক্কা শরীফের পুলিশের যে ধারণা, আমাদের দেশের কিছু টুন্ডা আলমেরও সেই ধারণা নাই। তাবিজ বেছে খায়, তুই তাবিজ বেছস কেন? তুই ফু বেচবি, ফু ফু, এক ফু বেচে যদি 10 লাখ টাকা নেয় সালাল। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু বুখারীর হাদিস, এক ফু বেচে 30টা ছাগল নিছে। কি বেচে? কি বেচে? ফু বুঝেন না? এক এলাকায় গেলেন সারিয়া জেহাদের জন্য, দেখে যে গোত্রের ভিত্তি থেকে কান্নার আওয়াজ আসতেছে, গোত্রের লোকের এসে বলছে আমাদের নেতার পোলারে কিসে যেন কামড় দিছে, এটা মরার মতো পড়ে আছে। হালা আন্নাকুম রাকি, তোমাদের মধ্যে কেউ আছে ঝাড়ফুঁক করো। আবু সাইদ খুদরি চিন্তা করলো, আমি তো সূরা ফাতিহা জানি, গিয়ে আঙ্গুল একটা দিয়ে সূরা ফাতিহা পড়ছি, পরে পোলা লাভ দিয়ে উঠছে। এখন বাপে কয় কিতা খোল্লায়, তুমি কি করছো? কয় আমি একটা কোরআন শরীফ দিয়া ফু দিছি। কি চাও? ক 30টা ছাগল চাই, আরবের মোটা মোটা ছাগল, বাংলাদেশের এই ছোট ছোট ছাগল না। 30টা ছাগলের দাম আমি চিন্তা করলাম মিনিমাম 8 থেকে 9 লাখ টাকা। কয় ফু? ফু কয়টা?
সাহাবায়ে কেরাম বললেন কেমনে না কেমনে আছো আমরা ধরবো না, রাসূলের কাছে চলো সাল্লাল্লাহু চিন্তা করবেন যে হুজুরে আবার কোন জিনিস কইতেছে এগুলো, হুজুরকে ধরবেন, হুজুরকে আমল না করলে আপনাদের আমল হবে না। বৃহস্পতিবার যে আলেম রোজা রাখে না এই আলামের কথা না শোনাই ভালো, আমল নাই রাসূলের সাপ্তাহিক আমলে। জুমার দিন সূরা কাহফ পড়তেন, পড়তেনই মিস করতেন না। তাহাজ্জুদ আপনি সারা বছর পড়তে পারেন না, কোন ঘোড়ার ডিমের ব্যস্ততা আপনার, আপনি কেন তাহাজ্জুদ পড়েন না? তাহাজ্জুদ সব নবীরা পড়েছেন, সব আল্লাহর ওলীদের কাজ হলো তাহাজ্জুদ। পাঁচটা উপকার রাসূলুল্লাহ বলেছেন মসনদে আহমের ভিতরে তাহাজ্জুদের, পাঁচটা উপকার কয়টা? এক নম্বর আল্লাহর কাছে যাওয়া যায়, দুই নম্বর গুনার কাফফারা হয়, তিন নম্বর সব নবীদের অব্বাস, চার নম্বর শরীরটা ভালো থাকে, পাঁচ নম্বর সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করেন। বাচ্চা হয় না, আমার এক পরিচিত লোকের দশ বছর ছিলেন, আপনারা আবার পানিলা লাইন জোরেন না, কোরআন শরীফ দিয়ে ফু দিয়েছি, ওই ছেলে দুই ছেলের বাপ হয়ে গেছে, ছেলেকে নিয়ে আমার কাছে আসছে, তখন আমি ফু দেওয়ার সময় কিছু কই টই নি, ছেলেকে নিয়ে আসছে কয় চাচা আপনি যে ওই যে পানি পড়া দিছিলেন আল্লাহ এই বরকত দিছে, আল্লাহ তে আমার হাদিয়া কই, কয় চাচা কি হাদিয়া দিতাম, পয়সালাগুলো একটু কাঞ্জুস হয়, না হাদিয়া দিবি নাহলে পোলা মরে যাবো গা, ব্যস্ত লাগে তুই বট, কয় চাচা কি দিমু কর, না তুই কো দুধ দিবি তুই না জানোস, দুই দিন পরে দেখি যে আড়াই লাখ টাকা দিয়ে গেছে, বুঝলাম যে যাক কলিজাটা ছোট না, আগে চাপাচাপি করেন না, তাবিজ দিয়া তুই কত লস, পাঁচ টেহা দশ টেহা আর ভুল, কোন শিল্পে সুরা দিয়ে ফু দাও, সূরা ইখলাস দিয়ে ফু দাও, নাস ফালাক দিয়ে ফু দাও, কাফাতা 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 সারা দিনের জন্য যথেষ্ট হয়ে যাবে। আজকেও বলেছি হাদিসটি, তিনটা সূরা তিনবার তিনবার করে নয়বার পড়ে ফু দেন যথেষ্ট, সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কেন ঈমানের কথা বললেন? অধিকাংশ লোক ঈমান ছাড়া, রাসূল বলছেন ইয়াস্তামিউনাল মাসাজিদ লাইসা ফিহা মুমিন, এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে একজনও মুমিন না। বলছে কেন ইয়া রাসূলুল্লাহ? কয় মসজিদের মুতাল্লিও না ইমামও না মুয়াজ্জিনও কেউ মুমিন না। কেন ইয়া রাসূলুল্লাহ? ইযা কালুর রিবা শারাফুল বিনা, যখন সুদ খাবে আর বড় বড় বিল্ডিং বানাবে তখন বুঝবে মসজিদে আর কোনো মুমিন নাই। হুজুর দৌড়াইতেছে ব্যাংকে, হুজুর আপনি ব্যাংকে কি করেন? হুজুর বিল্ডিংটা ছয় তলা করছি আর চার তলা করতাম, আছে না কথা কন না কেন? হ্যাঁ হুজুরদের পয়সা হলে মরমদের একটু অসুবিধা হয়, হুজুরটা ব্যবসা বাণিজ্য করে যদি একটু পয়সার মালিক হয় খুব মরমদের গায়ে লাগে। আরে হুজুরেই তো পয়সার মালিক ছিল, তোরা আসত কোথেকে? প্রত্যেকটা মাদ্রাসা ছিল বড় বড় পয়সার মালিক, ইংরেজ বেনিয়ারা মাদ্রাসাগুলোকে ভিক্ষুকের তালা হাতে দিয়েছে। ইসলামের কাজ করলে আপনাকে স্বাবলম্বী করবেন কে? ইল্লা মান তাবা ওয়া আমানা, ঈমান আনতে হবে। ঈমান কাকে বলে? ঈমান তো বুঝেই না, ঈমান কাকে বলে? আল ঈমানু বিদউন ও সাবউনা শুবা, ঈমান হলো সত্যটির উপরে শাখা প্রশাখা, শ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কালমেই তো বুঝে না। সাহেব সাহেব কোথায় যান? শরীর খারাপ, আচ্ছা যান, আপনারা যাবেন সরলাই থাকবেন, সরলাই তো রাসূল বলেন নাই থাকার জন্য, কষ্ট হচ্ছে না তো? তওবা করবেন, কিভাবে তওবা করবেন? প্রথম ঘোষণা দিবেন আমি গুনাহগার,
দুই নম্বর মাফ করার মালিক কে? মাফ করার মালিক আপনার নেতা সাহেব না, মাফ করার মালিক আপনার পীর সাহেব না। পীর সাহেব তো জানেন আপনি কত গুনাহ করেছেন, অথবা পীর কত গুনাহ করেছে সেটাও তো আপনি জানেন না। জানার মালিক কে? তিন নম্বর, যদি কারো সম্পদ আত্মসাত করে থাকেন ওই সম্পদ তাকে ফেরত দিতে হবে। চার নম্বর, তার থেকে মাপ চাইতে হবে। পাঁচ নম্বর, তার সম্পত্তি সে নেয়ার আগ পর্যন্ত আপনার গুনাহ মাফ হবে, তওবা কবুল হবে, আপনি জিনিস ফেরত দিবেন। মানুষের জমি খায়া, স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার মিস্টার মালিক মিয়া শত কোটি টাকার মালিক, দেখছেন না কথা কন না কেন? মালিক সাহেব কি করে? এই টাকা কার টাকা? জনগণের টাকা। 18 কোটি জনগণ তুলে মাফ না করলে আল্লাহ মাফ করবে না। ব্যাংকের টাকা চুরি করে তুই কবরে গিয়েছিস, এখন লক্ষ লক্ষ হুজুর দিয়ে তুই খতম পড়াস, তোর কবরে কোনো সওয়াব পুষবে না। যতক্ষণ শত শত কোটি মানুষের ঋণ তুই শোধ না করবি ততক্ষণ পর্যন্ত তোর কোনো দোয়া কবুল হবে না। জানাজায় আসলে রাসূল প্রথম জিজ্ঞেস করতেন আলাহুদাইন, যে কোনো জানাজা সাহাবায়ে কেরামের জানাজা আলাহুদাইন, তার ঋণ আছে? ঋণ থাকলে রাসূল নামাজ পড়াতেন না, সাহাবীদের নামাজ। সাহাবীরা দায়িত্ব নিতেন রিদওয়ানুল্লাহি আজমাইন, ইয়া রাসূলুল্লাহ আমরা দায়িত্ব নিয়েছি, কত কত তার কত ঋণ? ইয়া রাসূলুল্লাহ তার 1000 দিরহাম ঋণ, আমি 500, দাও এখন দাও, আমি 200, আমি 300, আমি 100, এখন দাও। বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী গুলো ব্যাংকের হাজার হাজার কোটি টাকা আত্মসাতকারী। এই যে আপনাদের মানিকগঞ্জ পর্যন্ত যে দুই পাশে মিল কারখানা ঋণ আছে না নাই, কথা কান না কেন? কম না বেশি? কোত্থেকে আমরা কেন ফকির? জনগণের এত কষ্ট কেন? কারণ কিছু রাগব বোয়াল সব টাকা খেয়ে ফেলেছে। এই টাকা যতক্ষণ ফেরত দিবি না তোর তওবা কবুল হবে না। জনগণ তোরে মাফ করতে হবে, কেমনে মাফ চাইবি জনগণের? আজকে যে মারা গেল তার থেকে মাফ চাইবি কেমনে? কি আগুন পেটের ভিতরে ঢুকায়, এতিমের সম্পদ খায়। আল্লাহ বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এদের পেটের ভিতরে জাহান্নাম। কেমনে তোমার জন্য জান্নাত বরাদ্দ হবে? কোন এক ব্যবসায়ী মৃত্যুর আগে বলছিলেন সারা পৃথিবীর সব সম্পদ আমি দিয়ে দেবো, আমার একটু সুখ দাও, একটু সুখ দাও। সুখের মালিক কে? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালে ওয়াল ইকরাম। সুখের মালিক একজন, তিনার নাম কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করতেন, মানুষের সাথে কথা বলতেন, কথার ভিতরে ভিতরে পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবা ওয়া আতুবু, এদূর পর্যন্ত পড়া ভালো। কিন্তু আস্তাগফিরুল্লাহ পড়লেই ইস্তিগফারের গুনাহ মাফের হক আদায় হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ ছোট্ট শব্দ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেই দুরূদের হক আদায় হয়ে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত-তাইবুন আল আবিদুন, তওবা যদি করেন আল্লাহ যদি সেই তওবা কবুল করেন, আপনি 100 লোককে মানলেও মাফ করে দিবেন কে? আল্লাহ। বনী ইসরাইলের একজন লোক 99 জন লোককে হত্যা করেছেন, কয়জন? 99 জন। মনের ভিতরে আশা আল্লাহ যেন মাফ করে দেয়। একজন ইমামের কাছে গেলেন, বুখারী মুসলিমে হাদিস এসেছে, ইমাম সাহেব শুনেই বললেন এত লোককে হত্যা করেছো আল্লাহ তোমারে মাফ করবে না। আমার যদি আল্লাহ মাফ না করে তোরে বাঁচা মুখের মারছে হিডারে কত হয়েছে কত হয়েছে, কিন্তু মনের ভিতরে কাকে চায়? কাকে? এরকম একটা মন আল্লাহ চান। অমাইয়া আতাসিম পড়ে, অমাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। কেউ যদি আল্লাহকে মজবুত করে ধরে, আল্লাহ বলছেন জাল্লা শানুহু রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল, আমি আল্লাহ নিজে তাকে সিরাতুল মুস্তাকিমে তুলে দে। আরেকজন বড় আলেমের কাছে গেলেন, আলেম যত বড় তার মনটাও তত ছোট্ট।
ছোট্ট মনে হেদায়াত উঠে না, রহমত থাকে না, দোয়া করতেই পারো না আরেকজনের জন্য, তোমার মন বড় হবে কেন? মনটা বড় করো, প্রশস্ত করো, সাগরের চেয়ে বড় করো মন। আমি দোয়া করি সব মস্তকের আলেমদের জন্য, আমি আল্লামা শফি সাহেবের জন্য দোয়া করি, বাবুনগরী সাহেবের জন্য দোয়া করি, আমি দোয়া করি কাসমি সাহেবের জন্য। আমি দেখতে গিয়েছি ওনাকে, সারাদিন এলমে দিনের খেদমত করেছেন, কিন্তু আমি অবাক হই, আমার সরোয়ার সাইদি মারা গেল, একজন দর্শন দামের আলম তার জন্য দোয়া করলেন না, কেন করলেন না? কেন? কোথায় আপনাদের কমজোরিটা? কোথায়? আমরা দোয়া করব, দোয়া করতেই হবে। আমার নবী দোয়া করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা দোয়া করা শিখেন। এলেমের গভীরতা কার কত এটা জানেন কে? কেউ যদি বলে আমি বড় আলেম, ও হলো বড় মূর্খ। শয়তান বলেছিল না খাইরুম মিনহু, আমি তার চেয়ে ভালো, কখনো বলবেন না। এলেমের বিচার করবেন কে? মূসা আলাইহিস সালামের মতো পয়গম্বর এলেমের বড়াই করেছেন, আল্লাহ তালিম দিয়ে দিয়েছেন, হাঁটায়া পাহাড়ের সাগরের পাড় দিয়ে হাঁটায়া, যখন ক্লান্ত হয়েছেন ঘুমিয়ে পড়েছেন তারপরও হাঁটাইছেন, পিছনে এসে দেখে যে পাথরের ভিতরে থেকে একটা লোক বেরিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? কোন সুরায় ঘটনা, কোন সুরায় আসছে? সুরা কাহাফ, যেটা জুমার দিন রাসূল পড়তেন, আমরাও পড়ব, কালকে থেকে পড়া শুরু করব, রাজি আছে তো? সুরা কাহাফ পড়বেন পুরাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকাশ থেকে জমিন পর্যন্ত নূরের বাতি দিয়ে আল্লাহ আপনাকে ছায়া দিয়ে রাখবেন, 10 দিন পর্যন্ত কোন মহামারী আপনার ধারে কাছেও আসতে পারবে না। আর যদি প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত পড়েন মুসলিম শরীফের বর্ণনা, মুখস্থ যদি করেন, দাজ্জাল থেকে আল্লাহ হেফাজত করে দিবেন। এই 10 আয়াত পড়লে আপনার শরীরকে আলো দিয়ে নূর দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে, পুরাটা পড়লে আকাশ থেকে জমিন। আর যদি 10 আয়াত পড়েন, প্রথম 10 শেষ 10, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ নূরে নূরান্বিত করে দিবেন। আল্লাহু আকবার! কষ্ট হচ্ছে না তো? একটু জোরে বলুন তো, আল্লাহু আকবার! হয়েছে? আসেন কারে? এই মানুষটি আমার অত্যন্ত আদরের, আগে দাঁড়িয়ে ছিল না, এখন দাঁড়িয়ে রাখছে, হেঁটেই হলো মাহফিলের বরকত, আলহামদুলিল্লাহ বলে। আপনারা মাহফিলে বেশি আসেন, এই জন্য সিনেমার বস্তা বসা এগুলো কেউ দেখে না, ভিউয়ার্সও নাই, জলে পুড়ে মরে আমাদের কি নেই, হুজুরা করে কি, এত মানুষ দেখে কেন? প্রথমবার এবার সিরাজগঞ্জে যখন আমি প্রথম মাহফিলটা করলাম, 1 রাতে 29 লাখ লোক দেখছে ওই মাহফিল, 1 রাতে 29 লাখ। সপ্তাহখানেক আগে একটা গজল ইউটিউবে রিলিজ করেছি, মাত্র 12 মিলিয়ন লোক দেখছে এটা। হ্যাঁ, কেন? আচ্ছা, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি তো এমনি বলি কিছু কিছু, আপনারা ওই নাতের অনুষ্ঠান করবেন তাহলে শুধু নাতই বলবো, সেখানে একটু বলবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ, তোবা করবো, রাজি আছি তো? সবাই রাজি আছেন? দেখি আল্লাহকে একটু হাত তুলে দেখা। আল্লাহ এই হাতগুলো কবুল করেন, আল্লাহ আমাদেরকে তোবাকারী হিসেবে কবুল করেন। আত্তাইবুন আল আবিদুন, ওই যে লোকটি 100 লোককে হত্যা করেছে, আলেমদের কাছে গেলেন, আলেম বললেন তোমার গুনাহ যত বড় আল্লাহর দয়া তার চেয়ে বড়, তোমার গুনাহ যদি হয় আকাশ সমান, আল্লাহর দয়া আল্লাহর মাগফিরাত আর ওসে আযীমকে ছাড়ায়। তিনি সারা দিন মাফ করেন, সারা রাত মাফ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুদসিতে আল্লাহ বলেন, আমি যদি তোমাকে হেদায়াত না দিতাম তুমি হেদায়াত পেতে না, আমি যদি তোমাকে না খাওয়াতাম তুমি খেতে পারতে, আমি যদি কাপড় না পরাতাম তুমি কাপড় পরতে পারতে, আমি যদি তোমাকে বিপদ থেকে রক্ষা না করতাম রক্ষাকারী আর কেউ, সব কিছুর একমাত্র মালিক কে? হুজুর বলেছেন তোমাকে তওবা নাসুয়া করতে হবে,
বলেন হুজুর প্রথম ঘোষণা দিতে হবে তুমি গুনাহগার দিলাম দুই নাম্বার মাপ চাইতে হবে কার কাছে তিন নাম্বার ওয়াদা দিতে হবে এই গুনাহ করবা তারপরেও যদি হয়ে যায় তারপরে তওবা করো মাফ করবেন কে আল্লাহ তাওয়াব মানে বারবার যে তওবা করে গাফফার মানে বারবার যিনি মাফ করে দেন বারবার মাফ করে দেন তিনি হলেন গাফফার তিনি কি ফরগিভ এগেইন এন্ড এগেইন 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 এন্ড এগেইন দুই বারবার মাফ করে দেন বারবার ক্ষমা করেন এরপরে বললেন তিন নাম্বার চার নাম্বার যে এলাকায় তুমি থাকো সে এলাকায় থাকতে পারবা সে এলাকা থেকে চলে আসো লোকটি গাড়িতে বসকা নিয়ে সে এলাকা থেকে রওনা হলেন ভালো মানুষের এলাকায় পথিমধ্যে মালাকাল মউত হাজির জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা দুই গ্রুপ এসেছে জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব কারণ সে তওবা করেছে জাহান্নামের ফেরেশতা বলছে আমি জান কবজ করব কারণ সে এখনো ভালো মানুষের জায়গায় পৌঁছতে পারে নাই কথা কাটাকাটি হচ্ছে আল্লাহ তৃতীয় ফেরেশতাকে পাঠালেন যাও এখান থেকে তার ওই ভালো মানুষের রাস্তা মাপো মুসলিম শরীফের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যখন ফেরেশতা রাস্তা মাপা শুরু করলেন আল্লাহ বললেন ও রাস্তা ভালো মানুষের দিকে তুই লম্বা হয়ে যা আল্লাহ চান না আল্লাহর কোন গোলাম জাহান্নামী হোক জান্নাতের কাজকে সহজ করেছেন জাহান্নামের কাজকে কঠিন করে দিয়েছেন মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা ভালো কাজে নিয়ত করলেই তাকে সওয়াব দিয়ে দেন কে আল্লাহ আপনি নিয়ত করলেন সারা পৃথিবীর মানুষকে আমি খাওয়াবো সওয়াব দিয়ে দিয়েছেন কে আল্লাহ মুহূর্তের মধ্যে সওয়াব জান্নাতের ফেরেশতা ওই লোকের জান কবজ করলো তিনি জান্নাতি হয়ে গেলেন একটা লোক বলছে তার ছেলেদেরকে আমি মারা গেলে এত বুখারীর হাদিস আমাকে পুড়ে ফেলো কি করো পুড়ে ফেলো পুড়ে অপেক্ষা করবে বাতাস আসলে এক ভাগ মরুভূমিতে ছেড়ে দিও আরেক ভাগ সাগরে ফেলে দিও আমার ছাইগুলোকে এখানে সে আল্লাহর তিনটা ক্ষমতাকে অস্বীকার করেছে প্রথম অস্বীকার করেছে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না দ্বিতীয় অস্বীকার করেছে আল্লাহর এগুলোকে একত্রিত করার ক্ষমতা তৃতীয় অস্বীকার করেছে আবার উঠতে হবে নিজের অজান্তে এগুলো অস্বীকার করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই মারা গেল আল্লাহ তাকে বললেন আল্লাহ বলতে হয় না ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন কুন কুন বলতে দেরি হতে দেরি নাই কুন বলতে দেরি সুনামি হতে দেরি হয় না কুন বলতে দেরি ক্ষমতা থেকে নামতে দেরি হয় না কোন বলতে দেরি মরতে দেরি হয় না দাঁড়িয়ে গেল লোকটি বলছে কেন এই সিদ্ধান্ত দিয়েছ ছেলেদেরকে বলছে আল্লাহ আপনি আমার হৃদয়ের খবর জানেন আপনার ভয়ে আমি এটা করেছি আল্লাহর সাথে সাথে বলবেন যা তোরে মাফ করে দিলাম হৃদয়ে থাকতে হবে কার নাম হৃদয়ে মুহাম্মদ চেতনায় মোহাম্মদ প্রেরণায় মোহাম্মদ দুরুদে মোহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার শরণে মোহাম্মদ প্রেরণায় হুদ আমার দুরুদে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও নবীকে অনুসরণ করো ভালোবাসবেন কে আল্লাহ আল্লাহ ভালোবাসবেন নবীর অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না তাহলে প্রথম তওবা দৈনিক কয়বার তওবা কয়বার সকাল সন্ধ্যা সাইদুল ইসতিগফার পড়েন আর মধ্যখানে 100 বার পড়েন আস্তাগফিরুল্লাহ 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 পারবেন তো ইনশাআল্লাহ সাইদুল ইসতিগফার সকালে এবং রাতে যেটা বাংলা বলে দিয়েছি সেটা বললে হবে আল্লাহ তো বাংলা বুঝেন নাকি কথা কোন না কেন নাকি দোহার কথা খুব কঠিন সব ভাষার স্রষ্টা কে আপনি না বললেও তিনি বুঝেন আপনি যদি চিন্তা করেন যে আল্লাহ আমি সাইদুল ইসতিগফারটা পড়লাম আমি তো শব্দগুলো জানি না আপনি কবুল করে নিন কবুল করবেন কি কি নেয়ামতের আল্লাহ পাইছি সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আহারে ওদের জন্য আমার করুণা হয় মাটি দিয়ে একটা জিনিস বানায় গিয়ে সামনে কলা দেয়
হালুয়া রুটি এগুলো কিন্তু খেতে খুব মজা। আমি ছোটবেলায় খাইছিলাম, বয়স তখন 7 বছর। স্কুলে যাচ্ছি, দেখি যে মূর্তির সামনে খাওয়া খাওয়া আছে, যেখানে পোলাপান আছে। আমার লগে আরো দুইটা ছিল, ওই দুইটা এমপিছে। আমার আল্লাহ এটা থেকে হেফাজত করছে। আমার বাপ দীর্ঘদিনের এমপি, আমারও বলছে তুই ওইবি নি। আমি বললাম হ্যাঁ বাবা, আপনি তো আপনার বাপেরটা খরচ করছেন, আমি কারটা খরচ করব? এখন এমপি হয়ে পয়সা আলা হয় কেন? আমার বাপ এমপি হয়ে সব খোয়া গেছে। যেগুলো এমপি হওয়ার পরে পয়সা আলা হয়, এগুলো চোর ডাকাত, এগুলো জনগণের সম্পদ আত্মসাত। তুই পয়সার মালিক হস কেমন? আমার বাবা তো লক্ষ্মীপুর সদরের এমপি, একেবারে যেখান দিয়ে ইলিশ মাছ আসা যাওয়া করে। তো এমপিরে বললাম শুন, ওই যে কলা টলা দেখছ চল এগুলি খাইয়া উঠবে। তো ওরা আমারে টানতেছে, আমি চিন্তা করতেছি এত হাত আবার গায়ে পড়ে কি, তো একটাকে ওই যে মুখের থেকে মাছি বের হইতেছে, কিচ্ছু করতে পারবে না, চলেন খাই। খাইলাম, দেবতারা দিছে তো ভালো ভালো খাওয়া। খায়া চিন্তা হলো হায় হা না বলে খাইলাম, কাটটা খাইলাম। আমাদের ধর্মীয় শিক্ষক ছিলেন প্রাইমারি 1975, বললাম হুজুর এই না বলে এটা খাইছি, কত বয়স কত? কইলাম 7, আরো 5 বছর খাইছি। আমি বললাম আপনি এটা একটা কথা বললেন, কয় হুন 3 ব্যক্তির উপর শরীয়তের কোন হুকুম? এক হলো না বালক, এক কি না বালক, 2 হলো পাগল, 2 কি পাগল, 3 হলো সেন্সলেস, যার কোনো সেন্স নাই, তার উপর শরীয়তের কোনো হুকুম? কি সুন্দর আমার শরীয়ত! আমার সাথে একটা ছেলে পড়ত হিন্দু, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন, ওদের জন্য দোয়া করবেন, ওদেরকে ঘরে আনি খাওয়াবেন, দেখবেন যে নিজের অজান্তে পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তো ও আমার সাথে আসলেই ওর আম্মা ওকে ঘরে ঢুকানোর আগে চেরাক জ্বালাই এরকম এরকম করত। আমি কইলাম মাসি এরকম এরকম করেন কেন? কই তোমার ঘরে গেছে না, ও নাপাক হয়ে গেছে। এরপরে গোবর একটু হাতে নিয়ে ও জিব্বায় দিত। আমি কইলাম মাসি আপনি কি খাওয়াইলেন শেষে? তো গোছানা। কইলাম গু খায় বুঝি পাক, কি বদনসিবি, আমরা খাই দুধ গোস্ত, তোরা খাস গোবর আর সানা। শেরেক করলে এরকমই নিকৃষ্ট খাবার এখানে হবে ওখানেও, তোহামুল আসিম গুনাগারদের খাবার এগুলো, নোংরা, এগুলো খাবেন না। মুদ খায় মুদ, গরুর মুদ বিক্রিও হয়। লন্ডনে এক দোকানে গিয়ে দেখি গরুর মুদ বেচতেছে। হ্যালো হোয়াট ইজ ইট কাস্ট ইট জাস্ট এ ফু অফ কাউ ম্যান, গরুর মুদ হাউ মাচ ইজ ইট, কত? 5 পাউন্ড। হোয়াট? তো তোমাদের মুরার জিজ্ঞাসা তো নিজের মুদ নিজে খাইতে, ওটা আরো দাম। ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি, নিজের মুদ নিজে খাইত। কিন্তু মেরা সারি ভিটামিন মেরা বাউল কি সাফ নিকল রহি হে, ইয়ে বাহিরে জানে মত দো, পিও পিও, মুতের লগে সব ভিটামিন চলে যাচ্ছে, এটা খায়া শুনলে ধরে রাখ। ইন্নামাল মুশরিকুনা নাজাস, শিরক করলে এরা পবিত্র থাকে, কোন সময় পবিত্র হওয়া যায় না। এই জন্য আমা আনা মিনাল মুশরিকিন, এবাদতের প্রথম শর্ত হলো শিরক মুক্ত। কার কথা? আত্তা ইবুনাল আবিদুন, কেরকম আবেদ হবা? মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়আমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিআবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যারা আল্লাহর সাথে দেখা করতে চাও, আমলে সওয়ালে করবা, দেখা করতে চান তো? চান তো? রাসূল বলছেন যে আল্লাহর সাথে দেখা করতে চায়, আল্লাহ জাল্লা শানু তার সাথে দেখা করতে চায়।
আল্লাহ আমাদেরকে আপনার সাক্ষাতের জন্য কবুল করেন, আমিন। সারা দুনিয়ার মানুষকে কবুল করেন, আমিন। আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ইসলামের জন্য কবুল করেন, আমিন। আমরা প্রত্যেকদিন তোমাদের জন্য দোয়া করি, আমাদের ভাণ্ড অনেক বড়, আমাদের সব নবীরা তোমাদের জন্য দোয়া করেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার, এজমানি দোয়া, হে আল্লাহ সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন, সবাইকে আখিরাতের জীবন সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। সুবহানাল্লাহ, মরালার সামনে নিয়েও আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা ফিরলি, নিজের জন্য একটা শব্দ আল্লাহুম্মা ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, হাইয়েনা সমস্ত জীবিতদেরকে মাফ করে দেন, অমাইয়েতনা সমস্ত মৃত্যুদেরকে মাফ করে দেন, ও শাহিদিনা সমস্ত উপস্থিতদেরকে মাফ করে দেন, ও গায়েবেনা সমস্ত অনুপস্থিতদেরকে মাফ করে দেন, ও সগীরেনা ও কবীরেনা সমস্ত ছোটদেরকে বড়দেরকে আপনি মাফ করে দেন, ও দাকারেনা অনসানা বেটা বেটি সবাই রে মাফ করেন, আল্লাহু আকবার। হে আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে বাঁচিয়ে রাখবেন ইসলামের উপর বাঁচিয়ে রাখেন, আর যাদেরকে নিয়ে যাবেন কালেমার সাথে আপনি নিয়ে যান, বলেন আমিন, কালেমার সাথে নিয়ে যান। আবেদুন হতে হবে, আবেদ কাকে বলে, এবাদত কি, আল্লাহ বলছেন শুনো এবাদত কি, মোটরসাইকেল আল্লাহ কোথায় যাচ্ছে, আহারে এত রাত্রে করে মাহফিল গুলো একদম সুন্নতের খেলাফ, রাসূল সাল্লাম কোনদিন এসার পরে কথা বলেন না, ওয়াস্তুদুর কথা এসার পরে কথাই বলতেন না, কানা ইয়াকরাহু নাওম বাদাল আয়শা ক্বাবলা আয়শা ওয়াল হাদিস বাদা, এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন। ইবাদত কাকে বলে, আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ, আমার ইবাদত করো, নামাজ কায়েম করো, তাহলে আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। ইবাদত কি, নামাজ, ইবাদত কি, ইবাদতের মাথা নামাজ, সুবহানাল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না, রাজি আছেন তো মুসলমান, হাত তুলে দেখান আল্লাহকে, বলেন হে আল্লাহ, হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না, আমিন ইয়া রাব্বাল আলামিন। কয় তাকবীরে নামাজ পড়বেন, কয় কিভাবে বেতের পড়বেন, এসব মাসলা নিয়ে মুসলমানদেরকে ভাগ করার সময় এখন নয়, এখন ফরজিয়তকে একত্রিত করতে হবে, মুসলমানদের ঐক্য এখন ফরজের আইন, ফরজে আইন ঐক্য, মুসা আলাইহিস সালামের জাতি শেরকে আকবর করেছে, বাছুর পূজা করেছে, হারুন আলাইহিস সালাম দাওয়াত দেননি ওনাদেরকে তাওহীদের, উম্মত ভাগ হয়ে যাবে, ইন্নি খাশীতু আন ইয়ফাররাকা কওমি, আমি ভয় করেছি আপনি বলবেন মুসা আলাইহিস সালাম আমার কাউমকে তুমি ভাগ করে ফেলেছো, এজন্য আমি দাওয়াত দেনি, একটা কথাও তিনি বলেননি, আবার উম্মতকে তিনি একত্রিত করেছেন, আজকে উম্মতের ঐক্য বড় প্রয়োজন, মসজিদে নিয়ে যাব আমার বেনামাজিকে, ঠিক না বে, ঠিক, হাত যেখানেই বাদুক আমার ভাই, যেখানেই বাদুক আমার কি, ইমাম মালিকের লোকের হাত বাদেই না, এমনি খাড়া থাকে, কি করবেন আপনি, এদের নামাজ হয় না, মক্কা শরীফে গেলে তো বুড়ি বুড়ি পুরো আরব ওয়ার্ল্ডে মুয়াত্তা ইমাম মালিকই হলো বুখারীর উপরে স্থান পেয়েছে, তারপরে বুখারি মুসলিম, আগে মুয়াত্তা ইমাম মালিক, উম্মকে যেন ভাগ না করি, আল্লাহ আমাদের সবাইকে এক করে দেয়, আরো জানাবো না, আমিন। না সওয়াব একটু বেশি আর কম, এই হলো পার্থক্য, সওয়াব একটু বেশি আর কম, কিন্তু মসজিদে গেলেই পাস, মসজিদে গেলেই কি পাস, কোথায় গেল, কোথায় ট্রেনে উঠলো, জান্নাতের ট্রেনে উঠলো, সুবহানাল্লাহ বললেন না, জান্নাতের ট্রেনে উঠলো, কিছু পরিচ্ছন্নতা অপরিচ্ছন্নতা আছে, আল্লাহ তাকে মাফ করে দিন, আগে তারে মসজিদে ঢুকান, আগে তাকে নামাজে ঢুকান, নামাজ শেখান, শেরেক মুক্ত জীবন তাকে দেন, আল্লাহকে সেজদা দেয়া শেখান,
সেজদা দিতে হবে একজনকেই, তিনি কে? আল্লাহ। আত্তাইবুনাল আবিদুন, আল্লাহ বলছেন আল হামিদুন, প্রশংসা করতে হবে একজনের। প্রশংসা শিখে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা করে না এখন, উঠে বলে ভাইয়েরা আমার বোনেরা তোমার, এরপরে করে ভুল। কি ভুল করে জানেন? এক নেতার এলাকায় আরেক নেতা গেলেন, আমি নাম বলবো না, আপনারা চিনবেন। ওই নেতার এলাকায় মাদ্রাসা বেশি, তো নেতা জিজ্ঞেস করলো আরবিতে সম্মানিতকে কি বলে, হুজুরটা শিখিয়ে দিল মুহতারাম। নেতা মুখস্থ করছে মরহুম 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 মরহুম। নেতা স্টেজের দিকে যাচ্ছে, ওই লোকাল নেতা দাঁড়িয়ে বলছে মরহুম। নেতা স্টেজের দিকে আসতেছেন, আপনারা সবাই দাঁড়িয়ে ওনাকে সম্মান দেন। ওই বেটা শরীর আতায় কয়, আমি আটতে আছি, আমার মরহুম কয় কে? উঠলো স্টেজে, স্টেজে উঠার পরে ওই লোকাল নেতা বললেন, নেতার আগমনে আমরা সবাই গর্ভবতী হয়েছে। মুখে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবা, তাহলে জিব্বাটাকে সুন্দর রাখবেন কে? এদিক সেদিক জিব্বা যাবে না। আর যদি মুখে আল্লাহর প্রশংসা না থাকে, বলবে জানাজার জানাজা আটটায় অনুষ্ঠিত হইবে, জানাজার জানাজা। আহা, আল্লাহর প্রশংসা করতে হবে। প্রশংসা যে করে না সে কাফের। মান জাকারানি শাকারানি ওমান নাসিয়ানি কাফারানি, আল্লাহ বলছেন, নবী বলে দেন যে আমার জিকির করলো সে আমার শুকরিয়া আদায় করলো, যে আমাকে ভুললো সে আমার সাথে কুফরি করলো। যে কোনো কাজ প্রশংসা কাজ, প্রশংসা সবই কেবলই তোমারই রব্বুল আলামিন। কার প্রশংসা? চোখ সুন্দর প্রশংসা কার? জিহ্বা সুন্দর প্রশংসা কার? যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ বলছেন তাদের জন্যই সব নিয়ামত আমি আল্লাহ বাড়াইয়া দেই। বাংলাদেশের লোকেরা আল্লাহর প্রশংসা করে, বাংলাদেশে নিয়ামত বেশি না কম? মানিকগঞ্জে বেশি না কম? দোহারে বেশি না কম? কত নিয়ামত, কত নিয়ামত আপনাদের দোহারে! শুধু নদীটা মরে গেছে, ধামরাই, দোহার তো কোন দিকে চলে গেল, ধামরাই, ধাম রাই, অর্থ কি? জপতে হবে আল্লাহর নাম, নবীর নাম জপা নয়, নবীর জন্য দুরুদ। নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনি। নবী মোর পরশ মনি, জপবেন একজনের নাম, তিনি কে? রাসুল। কার নাম জপতেন? সর্বশ্রেষ্ঠ নাম তিন চারটি নাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা তারপরে বুখারীর শেষ হাদিসে আরেকটা নাম যোগ করলেন, কালিমাতানি খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলা রহমান ইলা ইয়াউমিল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন দুটি কালেমা জিব্বায় খুব পাতলা, পাল্লায় খুব ভারী, আল্লাহ খুব ভালোবাসেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিকিরগুলো করতে থাকেন, আমলনামা ভারী করে দিবেন কে? আল্লাহ। আমলনামা গোনা হবে না, মাপা হবে, কি হবে? আম্মা মা সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার আমলনামা ভারী হবে, সাকুলাত ভারী হয়ে যাবে, তাকে সন্তুষ্টির জীবন আল্লাহ দান করে দিবেন। কি সুন্দর কথা, সন্তুষ্টির জীবন! কি এখন আম খান, আম আপনার উপর সন্তুষ্ট না, মাছ খান, মাছ আপনার উপর সন্তুষ্ট না, ঠিক না বা ঠিক? মাছ ধরতে গেলে মাছ লাভ দেয়, গরু জবাই করতে গেলে উঠে দৌড় মারে, কেউ আপনার উপর সন্তুষ্ট নয়। কিন্তু আমলনামা যদি ভারী হয়, মাছ খাইতে চাবেন, মাছ ভুনা হয়ে সন্তুষ্ট চিত্তে আপনার জিহ্বায় চলে আসবে। লা মাকতুআতে ওয়ালা মামনুআ, মাছের ভিতরে কিছু কাটতে হবে না, কিছু ফেলাইতেও হবে না। বা দুনিয়ার মাছে কাটতে হয়, ফেলাইতেও হয়। আগে কি করণ লাগে? কথা কান না, আগে কি করণ লাগে? লা মাকতুআতে ওয়ালা মামনুআ, আল্লাহ শব্দ চয়ন দেখেন, কাড়াকাড়ি নাই, কাড়াকাড়ি নাই, এরপরে ভিতরে নিষিদ্ধ কিছু নাই। আ কইরা যদি মাছ ঢুকাইয়া দেন, কাড়া কি করবো? কান্না করবো, খাড়া আমিও ঢুকি।
এমন সন্তুষ্টির জীবন পাবা, আকাশে পাখি উড়ে যায় এমন চাইবে পাখি খেতাম যদি, হতেন যদি গানের পাখি চন্দনা, দিন গুলি মোর কাটতো ভালো মন্দ না, উড়ে যেতাম যখন যেথায় মন যে চায়, থাকতো না তো বাধা দেয়ার কেউ আমায়, হিসেব দেয়ার এমন বাদন থাকতো না, যন্ত্রণাতে দিন রজনী কাটতো না, হতাম যদি গানের পাখি চন্দনা। সাইয়েদনা আবু বকর বলতেন, আমি যদি ঘাস হতাম, আমার ফারুক বলতেন আহলাউ কুন্তু আতিরো, আমি যদি পাখি হতাম কোনো হিসাব দিতে হতো না, কিভাবে এত হিসাব দেব। এতবার জান্নাতের খবর পাওয়ার পরেও সারা রাত কেঁদে কেঁদে কাটাতেন, আর আমরা বেমালুম গাফেল ঘুমিয়ে কাটাই, কামজামানান বাকাইতু ফিহি ফালাম্মা সিরতু ফি গায়রিহি বাকাইতু আলাই, কতদিন আমার চলে গেল জীবন থেকে, আমার যৌবন খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে, ঠিক কি না, কতদিন সামনে বাকি আছে জানি না, কেন এত ঘুমিয়ে কাটান, কেন এত গাফেল হয়ে আছেন। তবে মনে রেখে দিন, সেজদা যার জমিনও তার, তোমরা যারা সেজদা দাও না অচিরেই তোমাদের জন্য দুর্দিন আসছে, অচিরেই তোমাদের জন্য ধ্বংস আসছে, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। যুবকরা, যে সমস্ত মরিচিকার পিছনে দৌড়ে দৌড়ে জীবন ক্ষয় করছো, ছেড়ে দাও, মসজিদে ঢুকো, তোমার সেজদার দাম সবচেয়ে বেশি। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, তোমার যৌবন যদি আল্লাহর ইবাদতে কাটাতে পারো, আর সে ছায়া তো আল্লাহ ছায়া দিয়ে দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। হৃদয়টাকে মসজিদের সাথে ঝুলিয়ে রাখো, মসজিদের পাশে আমার হচ্ছে, হ্যাঁ, আজান শুনতে পাই আমার গোরের পাশে দিয়ে ভাই, নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি, এ বান্দা শুনতে পাবে গোরো আজাব থেকে, গুনাগার পাইবে রেহাই মসজিদের পাশে আমার। মসজিদের কথা কোরআন শরীফে আছে না নাই? এই সূরা তাওবায় আল্লাহ বলছেন, কোন মুশরিক যেন মসজিদ কমিটির মেম্বার না হয়। মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, এরা হলো কুফরের সাক্ষী। কোন মুশরিক মসজিদ কমিটিতে থাকবে না কার হুকুম? ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله। আল্লাহ বলছেন, জাল্লা শানুহু, মসজিদ তারাই আবাদ করবে যারা ঈমান এনেছে আল্লাহর উপর, আখিরাতের উপর, নামাজ কায়েম করে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। যারা মসজিদে যায় আল্লাহর ভয় ছাড়া, তাদের হৃদয়ে আর কারো ভয় নাই, তাহলে ইবাদত করব কার? বিবির কাছে গেলে ইবাদত, বিবির কাছে গেলে কি? সহি হাদিস, দোয়া করা কি ইবাদত? আর দোয়াও হিয়া ইবাদা, দোয়াটাই ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবির কাছে গেলে ইবাদত? রাসূল সাল্লাম বললেন, যদি তুমি হারাম জায়গায় যাও কি হবে? বিবি ছাড়া আজেবাজে জায়গায় যাও কি হবে? আজেবাজে টিভির বিভিন্ন চ্যানেল দেখো, নোংরা চ্যানেল, ইন্টারনেটে নোংরা চ্যানেল দেখো, কি হবে? গুনাহ হবে, কবিরা গুনাহ, চোখের জ্যোতি চলে যাবে, হাটের বাল নষ্ট হবে। আর বিবির চোখে চোখ রাখো, চোখের জ্যোতি আল্লাহ বাড়িয়ে দিবেন, হাতে হাত রাখো, সগিরা গুনাহ মাফ। আরো আসতে কোন সুবহানাল্লাহ, জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি সওয়াব কোন পয়সায়? মা আনফাকা আলা আয়ালি, বুখারী হাদিস, যেটা তোমার বিবির জন্য খরচ করো, সন্তানের জন্য খরচ করো, ওই পয়সার সওয়াব আল্লাহর কাছে সবচেয়ে
বেশি বিবিকে যা খাওয়াও প্রতি দানায় আল্লাহ সৎকার সওয়াব দান করে দিবেন। বিবির কারণে তোমার ঘরে বরকত বাড়ায়, বিবির দিকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাকাবা না। কোন নবী আলাইহিস সালাম বিবিকে তুই তাম করে কোনো ডাকেন নাই, একজন নবীও না। তাহরিমের ভিতরে দুই নবীর কথা এসেছে, ফাখানাতাহুমা তাহতা আব্দাইনি সালিহাইন, দুই নেককার নবীর আন্ডারে ছিল দুই মহিলা, ফাখানাতাহুমা দুইজনের সাথে খেয়ানত করেছে, লূত আলাইহিস সালামের বিবি, নূহ আলাইহিস সালামের বিবি। কিন্তু বিবিদের সাথে দুর্ব্যবহার তিনি করেন নাই, তিনারা করেন নাই। তুমি কেন বিবির সাথে তুই করে কথা বলো? তুমি কেন কথায় কথায় বিবির গায়ে হাত তোলো? মোহরানা না দিয়ে যৌতুক খাও, যদি লোহার আংটিও হয় তার মোহরানা দাও, নিচের হক নাই উপরেরও হক নাই, যদি 10 কোটি টাকা দাও কোনো অসুবিধা নাই। পারো না লোহার আংটি দিয়ে হলো বিবির মোহরানা আদায় করতে হবে, মোহরানা আদায় করেই বিবিকে ঘরে আনবা, এটাই সুন্নাহ। মোহরানা বাকি, কোন কাজ বাকি রাখো? বাকির না বাকি, বাকির না বউরে কয় বউ মাফ করে দে, বউ মাফ করে দে, খুবিস কোথায় গা মাফ সাজ কে মোহরানা দে, যতটুক পারবা ততটুকু দাও। মা খাদিজার কোবরা ধনীর মেয়ে, অত্যন্ত লেবোরিয়াস ফ্যামিলিতে তিনি বড় হয়েছেন, মক্কার সবচেয়ে ধনাঢ্য মহিলা তিনি, সবচেয়ে রূপসী, সবচেয়ে জ্ঞানী, 19টা তাজা উট এই মা খাদিজার জন্য মোহরানা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তোমার বিবি ধনী ফ্যামিলির মেয়ে, ধনী মোহরানা তাকে দান করো, এটা ইবাদত। এটা কি ইবাদত? কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক ভালো কাজ সৎকার সওয়াব দান করে দিবেন কে? এবাদত দোয়া হলো এবাদত, উঠতে বসতে দোয়া করো, চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করো, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার পিতামাতা দোয়া করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়া জা'আলনা লিলমুত্তাকিনা ইমামা। বলেন আমিন। বাপ মার দোয়া, বাপ্পার জন্য দোয়া, আবার বাপও আমাদের জন্য দোয়া করেন, দুইজনের দোয়া কোরআনে আসলে নাই। এবার সমস্ত মানুষের জন্য দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সবচেয়ে বেশি কোন দোয়া করেছেন? সবচেয়ে বেশি দোয়া করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। আল আবিদুন আল হামিদুন, প্রশংসা করতে হবে কার? আল্লাহ। আসাইহুন, আল্লাহর জন্য সফর করতে হবে, সফর করতে হবে কার জন্য? আল্লাহর জন্য সফর করতে হবে। সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমার উম্মত বাড়ি থেকে বের হবে একমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে, আর কোন কাজে বের হতে পারবে? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেই না, কতক্ষণ থাকবেন? সরলাই থাকবো, ফজর নামাজ কে পড়বো? বাড়ি কি আপনাদের আশেপাশে নাকি দূরের মানুষ নাই? দূরের মানুষ আছে, দূরের মানুষের জন্য আর্লি ছেড়ে দিতে হবে, সন্ধ্যার সাথে সাথে দিতেন বরকত হতো আরো বেশি। কয় যে মানুষ আসে না, মানুষ আসে না, না কমিটি আমগুলো দেয় না আগে, দুষ্ট হলো কমিটি। আর জ্যা গুজ্জ্যা যত রাজ করতে পারে কমিটি তত সুখ পায়, ঢাকা থেকে আনে কয় যে ঠিক এসার পর করে দেব, এসার পর তো ফজর আগে দিলে এসার পরই তৈরি নাও। আলী হোসেন, হোসেন আলী, ইনুস ভাই কই, ওই মোটা কই, কই যে সামনে, হায় হায় রে, ওই যে বসে রয়েছে, বড় পরিশ্রমী মানুষ, আল্লাহ কবুল করুক। শাহাদাতের তামান্না ছিল বলছে না, এটা প্রেজেন্ট ফিউচার, শহীদ হতে চাইলেন, শাহাদাতের তামান্না ছিল না, আমি শহীদ হতে চাই, ঠিক কি না? আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও, এইভাবে বললেন।
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলো না আমিন। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। যারা শাহাদাত চায় না এরা মুনাফেক, যারা শাহাদাত চায় না এদের মৃত্যু হবে মুনাফেকের মৃত্যু। বুখারী বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তাআলা শুরবাতিন মিনান নিফাক, শহীদ হতে চায় না, শহীদের আলোচনাও মুখে নাই, এরা মুনাফেক হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। আমরা শহীদ হতে চাই, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চাই, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। আব্দুল্লাহ জুল বাদাদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলছেন, রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই। রাসূল হাত তুলে বললেন, আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাফেরের জন্য হারাম করলাম। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি দোয়া চাইলাম কি, আপনি করলেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, এখন যদি বিছনায় শুয়ে মারা যাও তোমার শাহাদাতের মত হয়ে যাবে। কোন এক জাহাজে তিনি গেলেন, রাসূলের কাছে খবর আসলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর জ্বর, প্রচন্ড জ্বর। একটু পরেই খবর গেল আব্দুল্লাহর দুনিয়ায় নাই। জ্বরে পুড়ে যারা মারা যায় তারা হুকমান শহীদ হয়ে যায়, করোনায় যারা মারা যায় ইমানের সাথে তারা শহীদ। তারা কি শহীদ? হার্ট অ্যাটাকে যারা মারা যায় তারা শহীদ, ছাদের উপর থেকে মারা যায় শহীদ, ট্রাকের নিচে পড়ে মারা যায় শহীদ, পানিতে ডুবে মারা যায় শহীদ। তবে শ্রেষ্ঠ শহীদ হলো যারা কোরআন কায়েমের জন্য, আল্লাহ দ্বীনের কায়েমের জন্য শত্রুর হাতে প্রাণ দেয় কোরআনের জন্য, তারা শ্রেষ্ঠ শহীদ। আল্লাহ আমাদেরকে সেরকম শাহাদাত আপনি দান করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আব্দুল্লাহ জুল বাদাদাইনের জন্য তোমরা জানাজার ব্যবস্থা করো। জানাজার ইমামতি করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কবরে নামাচ্ছেন, চারজন খলিফা নামলেন নিচে, রাসূল উপর থেকে লাশ দিচ্ছেন। কবরে নামানো হলো, রাসূল সাল্লাল্লাহু বলেন, আল্লাহ এই কবরে রাখা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম, আপনিও সন্তুষ্ট হয়ে যান। আলী রাদিয়াল্লাহু আনহু পাশের থেকে বললেন, আহারে এই জায়গায় এ না হয়ে যদি আমি হতাম আমার কপাল খুলে যেত। শাহাদাত চাইবেন, আমরা দুনিয়া থেকে চলেই যাব, থাকতে আসি নাই। সায়হুন দিনের জন্য গাট্টি বুসকা নিয়ে সফর করবেন, দিনের জন্য, কিসের জন্য? জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য গাট্টি বুসকা নেবেন। সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ আস-সাহুন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সায়হুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফ। রুকু করবেন কার জন্য? রুকু যদি লম্বা না হয় রুকু হলো না, রুকু সেজদা ছোট আপনি নামাজ চোর। আপনি কি চোর? নামাজ চোর, রুকুতে গিয়ে থাকতেই পারে। আর কাউবা রাকাইন, রুকুকারীদের সাথে রুকু করো। এখানে আল্লাহ জামাত নামাজ পড়াকে ফরজ করে দিচ্ছেন। জামাতে যাওই না, তোমার কি ব্যারাম হয়েছে? আবার কিছু কিছু লোক বলতেছে অমুক মসজিদ ছাড়া মসজিদে নামাজ পড়বেন না, ঘরে পড়বেন। খবরদার, সব মসজিদ আল্লাহ, কোন মসজিদ বাদ দিবা না। যাদের মসজিদে ঢুকা না যায় সেরকম মসজিদ বাংলাদেশে নাই একটাও, আছে গোপনে গাপনে। কাদিয়ানিদের মসজিদ দিয়ে একটা আছে না? আছে। কোথায় আছে? ঢাকাতে আছে, বকশিবাজার আছে। এই কাদিয়ানিরা কোরআন মানে নাই সেজন্য তারা কাফের হয়েছে। আর সিরিয়ার দক্ষিণ অঞ্চলে রাফিজির একটা গ্রুপ আছে যারা আলীকে আল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, এরা হলো কাফের। আর সমস্ত উম্মার এজমা, আর কাউকে আপনি কাফের উদ্বা দিতে পারবেন না। আমাদের ভিতরে যত উল্টাপাল্টা জিনিসই থাকুক তাকে আপনি কাফের ফতোয়া দিতে পারবেন না। যে কোনো মসজিদে আপনি ঢুকবেন, সল্লু খালফা কুল্লি বিদিন ফাজির,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনা, ইমাম নেককার হোক বদকার হোক তার পিছনে নামাজ পড়ো, ইমাম ওযু ছাড়া নামাজ পড়ালেও আপনার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, ইমামকে দোহরাতে হবে, আপনাকে দোহরাতে কথা কোন না কেন, আপনার নামাজ কি? মসজিদে যাবেন, বুখারীর বর্ণনা, মিশরের মুনাফিকরা যখন উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদের জন্য ঘিরা দিয়েছে, বেষ্টনী করে রেখেছে, তারাই মসজিদে নববীর দায়িত্ব নিয়েছে। লোকেরা এসে জিজ্ঞেস করলো, উসমান রাদিয়াল্লাহু আনহু, এরাই আপনার আপনাকে যারা হত্যার জন্য এসেছে তারাই মসজিদে নামাজ পড়াচ্ছে, নামাজ পড়বো কিনা? বলছে, তাদের পিছনে নামাজ পড়ো, কিন্তু বাইরে আসলে তাদেরকে মেনো না, মসজিদে যেতেই হবে, গেলেই আপনার জন্য জান্নাত সাজিয়ে দিবেন কে? উম্মাকে এক করবেন কিভাবে? যারা উম্মতের ঐক্য চায় না তারাই ইসলামের সবচেয়ে জঘন্য দুশ্মন। আজকে আমাদের অনৈক্যের কারণে আজকে ইসলাম বিরোধীরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে ডিক্কিরা। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون سجده করব কার জন্য? প্রতিটি সেজদা মানুষকে উন্নত করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিটি সেজদায় সম্মান বাড়ায়, প্রতিটি সেজদায় আল্লাহর কাছাকাছি চলে যায়, প্রতিটি সেজদায় বান্দা আল্লাহর নিকটে যেতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকজন সাহাবী বলছেন, আপনার সাথে বেহেশতে থাকতে চাই। রাসূল বলছেন, আইন নিবে কাসাতি সুজুদ, সেজদা বেশি দাও, আল্লাহ আমার সাথে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, লম্বা সেজদা দাও, লম্বা সেজদা, কতটুকু লম্বা? রুকুতে যতক্ষণ সেজদায় ততক্ষণ, দাঁড়িয়ে যতক্ষণ রুকুতে ততক্ষণ, তাদিলে আরকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়তেন রমজানে, 50 আয়াত করে পড়তেন মিনিমাম এক এক রাকাতে, সেজদায় রুকুতে এতক্ষণ, সেজদায় এতক্ষণ, কখনো কখনো দেখা গেছে 2 রাকাতে সারা রাত শেষ। সুবহানাল্লাহ, কি ইচ্ছা করে না? সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, মসজিদে নামাজ আপনি মুসল্লিদেরকে দেখে পড়বেন। একজন সাহাবী মাগরিবের নামাজ শুরু করেছেন সূরা নিসা, মাগরিব শেষ হয় হয়, এখন মুসল্লিরা ছাড়তেও পারে না, থাকতেও পারে না, গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার দিলেন। বুখারীর বর্ণনা, রাসূল ডেকে বললেন, ফিতনা করো কেন? কই হুজুর, মজা লাগতেছিল। আরে তোমারে না মজা লাগে, পিছনে বুড়া বেড়ার তো অবস্থা খারাপ, রুগী আছে না নাই? মুসল্লিদেরকে দেখে থেকে রাত ধরবা, যখন একা থাকবা সারা রাত লম্বা করো, কোনো আপত্তি নাই মুসল্লিদেরকে দেখে। তবে এক রাকাত দিয়ে এশার নামাজ পড়ানো, এক আয়াত দিয়ে রাসূল কখনো পড়ান নাই। রাসূলের এশার ছোট কেরাত হলো সূরা তিন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, বুখারীর বর্ণনা, লা ইউসআলু আন তুলিহিন ওয়া হুসনিহিন। মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বলছেন, নতিন দিয়ে রাসূল নামাজ পড়ালেন, নেশার নামাজ কত সুন্দর করে, কত লম্বা করে পড়েছে এটা প্রশ্ন করা যাবে না, প্রশ্নের অতি, এত সুন্দর এত লম্বা করে পড়েছেন। আল্লাহু আকবার। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরিসিনিন ওয়া হাযাল বালাদিল, সুন্দর করে পড়বেন, মাখরাজ আদায় করে পড়বেন, গুন্না করে পড়বেন, এগুলো নার্ভের উপকার হয়। 2500 কোটি নার্ভ আপনার হার্টে, 4500 কোটি মাথার ভিতরে নার্ভ, এই নার্ভের খোরাক হলো কুরআন তেলাওয়াত, নার্ভের খোরাক হলো গুন্না, নার্ভের খোরাক হলো সিজদা, নার্ভের খোরাক হলো রুকু। ছেলেরা আজকে মোবাইল খেলে, খেলে না কথা কম না কেন? কি এই ছেলেগুলোকে সেজদায় ফালায় দেয় খেলো। হিন্দু ডাক্তার একজন বাংলাদেশের টেলিভিশনে দেখি বলতেছে, এই যে বাচ্চারা যে ইন্টারনেটে খেলে, এরা যদি লম্বা সেজদা দেয় যত ক্ষতি হয়েছে সব পূরণ হয়ে যায়। হিন্দু ডাক্তার, ওই যে স্পেশালাইজেশন কি একটা, ওই যে শ্যামলীর এখানে একটা ডাক্তার ওখানে বসে, বেটা হে নামাজের কথা কয়, হে হচ্ছে হাত, ওই যে হাড়ের ডাক্তার আইলে কানে নামাজ পড়েননি, তো এক মুরব্বী কয়, তুমি হিন্দু মানুষ আমার নামাজের খবর লও, কয় বাবাজি নামাজের খবর লো এই জন্য আমি পড়াশোনা যা করেছি করে দেখলাম, নামাজ পড়লে গিরাবাত কোমরবাত সব ভালো হয়ে যায়।
ঠিক মতো নামাজ পড়লে গিরাবাত থাকে না, সারা মসজিদে নববীতে কোনদিন কোন চেয়ারে সাহাবে কেরাম নামাজ পড়েন নাই, তবে রাসূল উটের উপরে নামাজ পড়েছেন, উটের উপরে কাঠের চেয়ার আছে। ইসলাম কত সহজ, ইয়াজকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, ঠিক কি না? দাঁড়িয়ে জিকির করেন, বসে করেন, শুয়ে করেন, সবটা কবুল করবেন কে? আল্লাহ। আল্লাহ কবুল করবেন। তবে আপনার উপকার হলো যদি হাঁটু গেড়েও নামাজ পড়েন, এই গিরাগুলোর উপকার হয়, গিরাগুলোর ভিতরে শক্তি সঞ্চিত হয়, আপনার গিরাগুলোর যে আড়ষ্টতাগুলো কেটে যায়, আপনার শরীর ভালো হয়ে যায়। আসসালাতু খাইরুম মিনান, ঘুম থেকে কি ভালো? নামাজ ভালো, ঘুমাইলে শরীর ভালো হয়, কিন্তু ঘুম না গিয়ে যদি নামাজ পড়েন শরীর আরো ভালো হয়ে যায়। যখন ঘুম আসবে না তখন কি করবেন? আমারে জীবন তোরে আর কিছু নয়, সকাল আর সন্ধ্যা বেলায় জীবনের সকল খেলায়, আল্লাহরই প্রেম বিরহে সব কিছু সয়, আমারে জীবন তোরে আর কিছু নয়। এটা 12 মিলিয়ন গেছে আরো কয়েকদিন আগে, কয়েক সপ্তাহ আগে। জীবন তরি এটাই আমাদের, সব কার জন্য করবো? আল্লাহর জন্য করবো। যখনই সুযোগ পান নামাজে দাঁড়ান, লম্বা সিজদা, লম্বা রুকু, যত লম্বা রুকু হবে তত লম্বা বিপদ আল্লাহ আপনার কাটায়া দিবেন, যত লম্বা সিজদা দিবেন তত বড় রহমত আপনি পেয়ে যাবেন। আল্লাহ কিউন আসাজিদুন আল আমিরুন বিল মারুফ ওয়ান্নাহুন আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। যে এলাকার লোক সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজের নিষেধ করে না, সে এলাকা গজবের উপযুক্ত হয়ে যায়। সারা এলাকার একজনও যদি সৎ কাজের আদেশ না দেয়, অসৎ কাজ থেকে নিষেধ না করে, পুরা এলাকাকে আল্লাহ উল্টিয়ে দেন, গজব দিয়ে ধ্বংস করে দেন। এই জন্য রাসুল বলেছেন মুসলিম শরীফের বর্ণনা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াসতাতি ফা বিকলবি ফাইন লাম ইয়াসতাতি ফা বিলিসানি ওয়া যালিকা আযাফুল ঈমান লা ইয়াবকাল ঈমানু বাদা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। অন্য বর্ণনায় বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ ইসলাম বিরোধী কিছু দেখো, আগে তার শক্তি দিয়ে তাকে পরিবর্তন করে দাও, ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, ক্ষমতা দিয়ে পরিবর্তন করে দাও, ক্ষমতা দিয়ে উল্টিয়ে দাও। ফাইন লাম ইয়াসতাতি, যদি সেটা না পড়ো জিব্বা প্রতিবাদ করো এটার বিরুদ্ধে। কোন আলিম আমরা চলতে দেব না, ইসলাম বিরোধী কোন কাজ আমরা সহ্য করব না। মুসলমান যে ইসলাম বিরোধী কাজ সহ্য করেছে মুসলমান থাকে না। সেটাও যদি না পারো অন্তর দিয়ে পরিকল্পনা করো কিভাবে এটা থেকে বেরিয়ে আসবা, এটা হলো ইমানের সবচেয়ে দুর্বল পর্যায়ে, এরপরে কোনো ইমানই থাকে না। তুমি বিপদ দিকে মেয়ে একটা দেখেছো, দেখে তাকিয়ে আছো, তোমার ইমান নাই, তোমার ইমান শেষ, তোমার ইমান শেষ। জালাল উয়ুনান নাজার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে মেয়ের দিকে তাকিয়ে থাকলো কাম দৃষ্টিতে, সে জিনা করে ফেলবে। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়েকে কামাতুর দৃষ্টি তাকিয়ে থাকা মানে হলো তার একদম নিকটে গেলে, তার সাথে থাকলে যে কাজ হবে সেই কাজই তার ভিতরে হয়ে যাচ্ছে। এজন্য এখন গিরাবাত কোমরবাত বাড়ছে না কমছে? ওই যে দৃষ্টির সাথে তার সম্পর্ক, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ জাল্লা শানহু বলেছেন মুমিনদেরকে বলে দাও চক্ষু যেন অবনত রাখে, তাহলে লজ্জাস্থান হেফাজতে থাকবে। একটার সাথে আরেকটার সম্পর্ক, একটার সাথে আরেকটার সম্পর্ক। মুমিনান মেয়েদেরকে বলে দাও চক্ষু অবনত রাখতে, লজ্জাস্থানকে হেফাজত করতে, চক্ষুটা ঠিক রাখেন, কোমর ব্যথা, গিরা ব্যথা সব ভালো হয়ে যাবে। কষ্ট হচ্ছে? আমিরুনা বিল মারুফ, আগে ঘর, নিজের বিবি নামাজ পড়ে কিনা, মেয়ে পড়ে কিনা, ছেলে পড়ে কিনা, প্রাইভেট পড়লো কিনা সেটার খবর তো ভালো নেন, কিন্তু নামাজের খবর তো নেন না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে প্রাইভেটে দেন নাই, দোয়া করেছেন রব্বি জাআল্লি
مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء والله আমার ছেলেটাকে আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন আমাকে আমার বংশধরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন ছেলেকে নিয়ে মসজিদে যাবেন চরিত্র হেফাজত করে দিবেন কে আল্লাহ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজে যাবে ছেলে ফাহশা কাজে যাবে না মুনকার কাজে যাবে না কয়দিন ছেলেকে জাগিয়েছেন ফজরে এক ঘরে গিয়েছে নামাজ পড়তে মসজিদে জামাত শেষ মুরব্বি এসেছেন নামাজ পড়তে বললাম আর কেউ নাই কয় ছেলেটা ইন্টারে পড়ে না আমাদের বয়স হয়নি ইন্টারে পড়ে বয়স হয়নি কবে হইবে বয়স এই যেন রাসূল বয়স ঠিক করে দিয়েছেন সাত বছর হয় আমিরু বিসসালাহ নামাজের আদেশ দাও নামাজ শিখাও দশ বছরে গেলে শাস্তি দাও নামাজ না পড়লে হেকমত দেখেন বারো বছর পর্যন্ত এটা আল্লাহর ওলি হয়ে যাবে যদি সাত বছর থেকে নামাজ শিখা দশ বছরে গিয়ে এটা পাক্কা ইমাম হবে ঠিক কিনা ছেলেদের কত আদর করে আমার গুন্টু কি নাম রাখে মেয়ে দুম্বা যা চায় দেয় এরকম ছোট ছোট জামা কিনে দেয় মেয়েকে ছেলেকে প্যান্ট কিনে দিছে হাফ প্যান্ট ছেলের দাম বেড়ে রয়েছে মসজিদে আমি হাঁটুতে থাবড় মেরেছি লন্ডনে কয় ওয়াই স্ল্যাপিং মি কামারে থাপ্পড় মারাম কেন আমি তোর হাঁটু উদলা কেন মাই ড্যাডি বট ইট ফর মি আমার আব্বা আমার এটা কিনে দিস বাপে কিনা দেয় অর্ধেক অর্ধেক কাপড় ফা আবওয়াহু ইওয়াহিদানহি রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্ম নেয় ওর বাপ তারে খ্রিস্টান বানায় ইহুদি বানায় অগ্নি উপাসক বানায় ওই সিরি দোষ নাই দোষ হলো বাপ মায়ের ঘুষের টাকা খায়া বাচ্চার হাতে নেশার পয়সা তুলে দিয়েছে কোরআনও নাই হাদিসও নাই ফোরকানিয়াত পাঠাতি ওই মেয়ে দোয়া করত রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমার মা গেছে চলে আমার বাবা গেছে চলে দুজনারে জান্নাত দিও তোমার আরশতলে আমার মা গেছে চলে আমার বাবা গেছে চলে দুজনারে জান্নাত দিও তোমার আরশতলে বলেন আমিন আমিন ঠেলাঠেলি করছে এখনো টাকা আত্মসাত করছে করোনার চাল পেটের ভিতরে ঢুকাচ্ছে এগুলো কোন শয়তান এগুলো আল্লাহ এদেরকে হেদায়েত দাও আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও সৎ কাজের আদেশ অসৎ কাজের দুটা প্যারালালে চলবে একটা করবেন না ইসলাম ব্যালেন্সিং এর না সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ মেয়ে বের হচ্ছে বোরকা ছাড়া বেরোতে পারবি না খবরদার আমার ঘরে কেউ বোরকা ছাড়া আসতেও পারবা না নিষেধ আমার ঘরে টাকনুর নিচে কাপড় পরে ঢুকতে পারবা না টাকনুর নিচে পাজামা পরো তুই তো জাহান্নামি তোর টাকনু জাহান্নামি তুই কিসের নেতা তুই জুতার পিতা তুই টাকনুর নিচে কাপড় পরলি কেন আমার নবী বলেছেন মা আসফালা মিনাল কাবা ইন ফাহুয়া ফিন্নার টাকনুর নিচে যেটা যায় সেটা জাহান্নামের আগুনে জ্বলবে পরলি কেন তুই হুজুর আমার প্যান্ট উঠে না উপরে দিয়ে তো কাইটে ফেলাও নিচে দিয়া টাইট প্যান্ট পরবা না হারাম মেয়েদের জন্য হারাম ছেলেদের জন্য হারাম মেয়ে ছেলের কাপড় পরবে না ছেলে মেয়ে কাপড় পরবে না রাসূল বলেছেন বুখারী মুসলিমের বর্ণনা যে মেয়ে ছেলের কাপড় পরে তার উপরে আল্লাহ লানত যে ছেলে মেয়ের কাপড় পরে তার উপরে আল্লাহ লানত ছেলে কান ফোড়ায় ধামড়াইতে ফোড়ায় না হাফ প্যান্ট পিন্দা ঘুরে বেড়ায় কেন তোর কি কাপড়ের অভাব পড়েছে নাকি পিছন লম্বা জামা পরবেন তাকওয়া রক্ষা পাবে পিছন লম্বা জামা নাসাইর বর্ণনা পিছন লম্বা জামা প্যান্ট শার্ট যত ঢিলেই হয় তাকওয়া রক্ষা হয় না সেজদায় গেলে কষ্ট হচ্ছে আপনাদের তোমরা খাইছো মিডিয়ার এই ছেলেগুলোকে আপনারা আদর করবেন এই ছেলেগুলোর কারণেই সারা পৃথিবীতে কোরআনের বাণী ছড়িয়ে পড়ছে এরা খাওয়ারও জায়গা পায় না থাকারও জায়গা পায় না রাস্তায় যাওয়ার সময়
গাড়ি থেকে নামায় পকেটে হাত দিয়া ওই যে আমগাহি ভাইয়েরা সব লইয়া যায়গা। আমাকে অনেক ছেলে বিচার দিয়েছে, প্রশাসনের ভাইয়েরা আপনাদের মধ্যে যারা এই কাজ করে এদেরকে সামলান, এদের বদুয়া এগুলো ধ্বংস হয়ে যাবে। যতগুলো ঘুষ খাও একটার পরিবারের শান্তি নাই, হারামে কোনো আরাম, হালালে আরাম, আরামই আরাম, খায় আরাম, শুয়ে আরাম, হেসে আরাম, কথা বলে আরাম, হালাল মানুষকে সালাম দিলে কে ওয়া আলাইকুম আসসালাম, আর যেগুলো হারাম খাও আপনি সালাম দিছেন মুখে সালাম নাই, সালাম আল্লাহ তেল নিয়েছেন সালামের মালিককে আল্লাহ, আল্লাহ মান সালাম ও মিন কাস সালাম, সালাম হিয়া হাত্তা মাতলাই লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা, সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হদগুলোকে রক্ষা করবেন, আল্লাহর হদ রক্ষা করবেন, জেনার কোন চ্যানেল আমরা বরদাস্ত করব না, ভারতীয় সব চ্যানেল বন্ধ করে দাও, ঠিক না? এখানে বলবো মুসলিম এক হও, এখানে কি শত্রু আসছেন আপনি? যদি মসজিদে কর মসজিদে শত্রুরা, আরে মসজিদে কি শত্রু ঢুকে নাকি? এখানে আল্লাহ আমাদেরকে এক করে দেন, আমিন। আর যারা বলেন আমিন, আজকে পরকিয়া, আজকে শাশুড়িয়ে বই কিলাকিলি সব হলো জি টিভির ফসল। আমাদের শাশুড়িরা কত ভালো বকিনি নামাজ পড়ে, এরকম পরিবার আছে না? নাই, নিজে মেয়েকে খাওয়ায় বকেও খাওয়া, সেই পরিবারগুলোতে কি ঢুকছে এখন? সময় পাইলে বসে বসে এসে বাজে জিনিস দেখে, যেখানে আল্লাহ নাই, রাসূলের কোনো কথা নাই, ইসলামের কোনো শিক্ষা নাই, বাচ্চাগুলো এরকম করে। আরে এরকম করো কেন তুমি? এরকম তো মুসলমানের করা জায়েজ নাই। মাথা নত কার সামনে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো সামনে মুসলমান মাথা নত করতে পারে না? ওলা হাফিজুনা লিহুদুদিল্লাহ, বাচ্চাগুলো যেন শিরকের তালিম না পায়। মাথার দিব্যি, বাতের কসম, মাথার কসম, এগুলো শিরক। এগুলো কি শিরক? কসম হতে হবে কার নামে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে না? রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালো পিপড়া কালো পাথরের উপর কালো রাতে যেমন দেখা যায় না, এরকম মানুষের শরীরে শিরক ঢুকে। রাতে শোয়ার সময় পড়বেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুন মা আ'বাদতুম বলেছেন তাহলে শিরক মুক্ত জীবন আল্লাহ দান করে দিবেন। ওর মাতে মারা গেলে শিরক মুক্ত জীবন আপনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার! শরীরে ব্যথা বেদনা থাকলে আল্লাহ দূর করে দিবেন। কুলিয়াই হল কাফেরুন, এত উপকারী, তিনটা তো পড়বেনই, কুল হুয়াল্লাহ, নাস এবং ফালাক, এই তিনটা পড়বেন বিছনা গিয়ে। অথবা অবশ্য মুআওয়াজা তাইন পড়তেন রাসূলুল্লাহ বিছনা গিয়ে, ইদা আওয়া ইলা ফিরাশিহি, বিছনায় শুয়ে তিনি আয়াতুল কুরসি পড়তেন, তারপরে নাস ফালাক পড়ে শরীর ফু দিতেন, কখনো কখনো সূরা ইখলাস পড়তেন। সূরা ইখলাস কুলিয়াইওয়াল কাফিরুন পড়লে ওটা পড়তেন, কারণ কুলিয়াইওয়াল কাফিরুনের ভিতরে আল্লাহর নাম নাই। ওটার জবাব হলো কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু, এটা হলো আল্লাহর সংজ্ঞা। আল্লাহর কি সংজ্ঞা? ওদের ভগবানের কোনো সংজ্ঞা ওরা জানে না, ওদের গডের কোনো সংজ্ঞা ওরা জানে না, কিন্তু আমাদের আল্লাহর সংজ্ঞা আমরা জানি। কি হয়েছে? হ্যাঁ, সব ফালা দিতে আছে, দেখি রাগ হয়ে গেছে কাগজগুলো। আটটা কাজ কয়টা? প্রথম তওবা, দ্বিতীয় ইবাদত কা, কার ইবাদত? আল্লাহর ইবাদত। তৃতীয় প্রশংসা কা? চতুর্থ রুকু কা? পঞ্চম সেজদা কা?
সিয়াহা সফর কার জন্য? সৎ কাজের আদেশ, অসৎ কাজের আল্লাহ হুদুদ সমূহকে পাহারা। অবশ্যই মুমিনিন, এই কয়টা কাজ আটটা কাজ যারা করবে তারা মুমিন, তারা জান্নাতি। মুমিন, এই মুমিনদের জন্য সুসংবাদ, কারা মুমিন? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু উজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারাই আমার মুমিন, যারা আমার জিকির করলে কলিজা কাঁপে, শরীর নয় কি কাঁপে, কলিজা কল্প কল্প অজিলাত কুলুবুহুম, অজিলাত কুলুবুহুম। আর যখন আমার আয়াত তেলাওয়াত করবে আমি তাদের ঈমান বাড়ায়া দেব, ঈমান বাড়ায়া দেব। যে কোনো আয়াত তেলাওয়াত করলে ঈমান বাড়িয়ে দিবেন কে? সূরা ইখলাস 100 বার পড়েন, 400 বার পড়ার সওয়াব পেয়ে যাবেন। 400 আয়াত, সুবহানাল্লাহ, 400 আয়াত পড়লে কি হবে? 500 আয়াত দাঁড়িয়ে পড়বেন, কানেতিনদের কাতারে আল্লাহর নাম লিখে দিবেন, কানেতিন 100 আয়াত পড়বেন, নেককারদের কাতারে আল্লাহর নাম লিখে দিবেন। আল্লাহ পড়ার তৌফিক দান করুন। আমিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মাহফিলটা প্রতি বছর হোক, চান তো? চান তো সবাই? ছেলেরা একটু যাবে আর একটু দিবেন। আমাকে আলী হোসেন বারবার করে তাকিদ করছে, কালেকশনের মাহফিল আমার ডায়েরিতে ঢুকে না, এটা কেমনে ঢুকলো আমি জানি না, আমি এই ব্যাপারে খুব সিরিয়াস। কিন্তু এসে যদি দেখি যে হাঁ টানা টানি আছে তখন সহযোগিতা করি। এবার আমেরিকা থেকে আসার পরে বনশ্রীর একটা মসজিদে বেশি তুলি নেই, 1,20,00,000 টাকা তুলে দিয়েছিলাম জুমার। মসজিদ আপনাদের পয়সায় চলবে এবং আপনারাই নামাজ পড়েন, কষ্ট হয়, এই জন্য ওরা আপনাদেরকে বিরক্ত করছে। তা না হলে মাহফিলগুলোতে তো আপনারা জানেন আপনাদের পকেট ছাড়া মাহফিলগুলো চলে না, বাংলাদেশের হারাম খোরদের পয়সা মাহফিলে আসে না, খুবই কম, ওই যে ক্যাসিনোর পয়সা মাহফিলে আসে না, ঠিক কিনা? কই তোমার ভলান্টিয়াররা, কই এই ভলান্টিয়ার কই তোমার, সামনে আছে, আপনারা দিয়ে যাবেন, ঢুকো একটু ঢুকো, আমরা কাফফারাতুল মজলিসটা পড়ি। সুবহানাকা, পড়েন সুবহানাকা, আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রত্যেকে দিবেন, আমি অনুরোধ করেছি, মেহমান অনুরোধ করলে রাখতে হয়, এটা ইমানের সাথে সম্পর্ক। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকরিম যায়ফা, যে আল্লাহর উপর আখিরাতের উপর ইমানের দাবি করে সে যেন মেহমানকে সম্মান করে। ছেলেরা যাবে, আপনারা যাওয়ার সময় অন্তত দিয়ে যাবেন, মেয়েরা আপনারা হাতের বালা, গলার মালা, কানের দুল, নাকের ফুল এগুলো দিয়ে যাবেন, এগুলো দিয়ে যাবেন মসজিদের জন্য। আমরা দোয়ার দিকে যাচ্ছি, আলী হোসেন কোথায়? দোয়ার দিকে যাচ্ছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. اللهم لا مانع لما اتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم صل وسلم على نبينا محمد وعلى اله وصحبه وبارك وسلم. দক্ষিণ কেলিয়া বাইতুল আমান জামে মসজিদ পুরো নির্মাণের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের বসে থেকে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলে, আল্লাহ গভীর রজনীতে শীতের ভিতরে বসে ধামরায়ের এই এলাকা থেকে আমরা হাত তুলেছি, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকে যারা এখানে এসেছে আল্লাহ সবাইকে তুমি মাসুম বানিয়ে দাও, আমাদের আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের আবেদন তুমি কবুল করো, তার হাদিয়া সমস্ত আমি ইকরামের আর ওয়াহ মুবারকে বুঝায় দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন যত মোমেন মোমেনা কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছায়।
বিশেষ করে আমাদের সবচেয়ে আদরণীয় সোহাগিনী জনম দুঃখিনী মা অনেকের দুনিয়ায় নাই, সবচেয়ে আদর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পিতা মাতার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও, যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে সোনার টুকরা যুবক গুলো তিন রাত পরিশ্রম করে এই মা ফিরাম জাম দিল, ইউনুস আলী হোসেন সহ আব্দুল হাকিম হুজুর সহ যত লোকেরা যতগুলো ছেলে দিন রাত পরিশ্রম করে এই কোরআনের বাগান সাজালো, কত কষ্ট তারা করেছে, শোনার জন্য তারা দূর দূরান্ত থেকে আসলেন, দান করলেন। কেয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পিতার পরিচয় দিবে না, তখন এই মা পিলা আমাদের জন্য নাজাতুল উসিলা বানায় দিন। এই মা পিল উসিলায় যারা এই মসজিদে জায়গা দিয়েছে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ, আজকে সভাপতি স্যারকে তুমি কবুল করো, যত মসজিদের আইন নাই গ্রাম এসেছেন সবাইকে তুমি কবুল করো, কোরআনে আন্দোলনের যারা এসেছেন তাদেরকে তুমি কবুল করো আল্লাহ, আমাদের যত যুবক এখানে বাসা হামজারা দিয়ে অনেক ইমানদার করে দাও, যত মুরব্বী এসেছে নাবুক কথা দিয়ে আল্লাহ আমার মত কবুল করো আল্লাহ, আলী হোসেন সহ আমার এবং সহ তাদের পরিবারের সকল লোকদেরকে তুমি কবুল করো, যারা চলে গেছে তাদের কবর গুলোকে জান্নাতুল ফেরদাউস বানাও, আমার যত মা বোন এসেছে মায়ের সাফাতে মারা দিয়ে আল্লাহ আমার আমার মতো কবুল করো, নেক সন্তান দিয়ে তাদের বুকটা ভরে দাও, যত ছেলে মেয়ে পরীক্ষার্থী পরীক্ষায় কামিয়াবি দিয়ে দাও, সব বিপদ মুসিবত থেকে এখানের সমস্ত মানুষকে হেফাজত করো, সারা দুনিয়াকে তুমি করোনা মুক্ত করে দাও আল্লাহ, তোমার কাজ রহমত তাজিল করো। আমাদের এমপি সাহেব সহ সকল এমপি সকল নেতা যত দল আছে সব দলনেতাকে ইসলামের জন্য কবুল করো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে ইসলামের হেদায়াত দান করো আল্লাহ, সকল মহামারী থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ, এই মসজিদটাকে মসজিদ নববীর মতো কবুল করো, আমার এই বাড়ির শেখ ভাই সহ যত ওলামা হযরত এখানে এসেছেন সবাইকে কবুল করো আল্লাহ, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত আল্লাহ, আমার চার মিয়ার বাচ্চাগুলোকে তুমি কবুল করো আল্লাহ, জাল্লা শানু শরীফবাগ মাদ্রাসাকে তুমি কবুল করো, এই মাদ্রাসা সহ বাংলাদেশের সকল দিনী প্রতিষ্ঠানকে তুমি কবুল করো আল্লাহ, কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কাসিম হুজুরকে তুমি মাফ করে দাও, আমার সরোয়ার সাইদিকে তুমি মাফ করে দাও আল্লাহ, যত বড় বড় আলেমকে আমরা হারিয়েছি আল্লামা সিফাতুল্লাহ সাহেবকে তুমি মাফ করে দাও, আল্লামা একে আমি ইউসুফ হুজুরকে তুমি মাফ করে দাও আল্লাহ, কত বড় বড় আলেমদেরকে আমরা হারিয়েছি এই মাটি আসতে রফিক বুলবুল রফিক সাইদিকে তুমি মাফ করে দাও আল্লাহ, জানি না কারা যারা যারা কাপড় দোকানে এসেছে শাহাদাতের মত আমাদের নসিব করে দিও, যেই মেয়েরা মেহমানদেরকে রান্না করে কষ্ট করে খাইয়েছে মেয়েদের সব বিপদ মুসিবত তুমি দূর করে দিও, তাদের সন্তানদেরকে তুমি দিনদার ফরজগার বানাইয়া দিও আল্লাহ, আলী হোসেনের তিনটা বাচ্চাকে তুমি কবুল করো, ইউনুসের বাচ্চাকে তুমি কবুল করো, সেই সাথে আমার যত ভাই এখানে হাত তুলেছে তাদের বাচ্চাগুলোকে তুমি কবুল করো আল্লাহ, তাদের চক্ষু শীতলকারী বানিয়ে দাও, বাংলাদেশের সকল যুবককে তুমি ইসলামের শ্রেষ্ঠ যুবক বানিয়ে দাও আল্লাহ, মৃত্যুর সময় আমাদের সবার জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।